বাউল, এ পিচ্ছি বাউল, তোমরা তাহলে দোকানের দিকে যাও, আমি বাড়ি ঘুরে আসবোনি, ঠিক আছে? জি ওস্তাদ। আমার সংসার আছে, রাখলি তোর কি, তোর কপাল তোর, আমার কপাল আমার। যদি দুই কপালে এক লেখা থাকে, আমি তো তোর কপাল পরা যাই না। হাসাহাসি লোকজন কি করবো, হ্যারে তুমি মরণ দাও না কেন, আমারও মরণ দাও না। আচ্ছা মরণকে বন্ধ করে ফেলিল, কথা দিছি না সর্ষি খাইবা, কই কথা তো রাখলা না। এই তুই তো কথা দিছিলি যে তুই পথ আটকাবি না, তুই পথ আটকা কিসের জন্য? হ্যাঁ আমার মনে আগুন নিয়ে তুমি সুখে থাকবা, তোমার আমি চোখের জলে ভাসাম, সুখ পাবা কিন্তু শান্তি পাইবা না। বাইরে সুখী তোর কাছে মাপ চাই, আসলে মাপ চাই, দেখ লোকজন দেখবো কি করবো, আমার একটু শান্তি একবার দিবি না, তোর মাপ চাইছি মাপ চাইছি তোর কাছে, তুই জানা ভাই যা 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 যা। আমার শান্তি দিব কেন, তুই মরে পারস না, হ্যাঁ মরে পারস না, মরে না মর। আসিস না, হ্যালো ওস্তাদ, এই বাজারে তো চোর ধরা পড়ছে। তা আমি কি করব, বাজারে ওই যে বট গাছের সাথে বান্দা রাখছে চোর ডারে ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, খারাপ আসতেছি। এই চিন্তার কিছু নাই, মামলা করে দাও, থানা পুলিশ আমি দেখুন। মামলা করলে তো টাকা লাগে। আরে তুই মামলার টাকা হলে ভূতে জোগায়, চিন্তা কর। আচ্ছা ধর তুই মামলা করলি না, হারা মামলা করলি, তখন কি তোর দৌড়াদৌড়ি করবো না, টাকা লাগবো না তখন? শুনুন, আপনি হলো গ্রামের মাথা, আপনি মেম্বার কেমন মান্য করে, আপনি মেটালি তো সব মিটে গেল। বেশি কথা কয়, বেশি বোঝো না। আচ্ছা এই তুই মামলা করলি তো হেরা আমার কাছে আসবো, আসবো না তখন আমি একটা ব্যবস্থা করে দিই। হ্যালো হ্যাঁ আমি বারে কইতেছি, ইজের আধার কার্ড আছে না? কে আমার হাতেই আছে। আরে দেশ না আমার চোর ধরতি বাজারের মধ্যে। কস কি কি চুরি করছে? চুরি করছে তো অনেক কিছু, ওই মোবাইল চুরি করছে, বিস্কুট চুরি করছে, দোকানে যা যা ছিল সব চুরি করছে, দেশ না তাড়াতাড়ি। ও আচ্ছা কাকা না, হ্যাঁ বারেক ক কাকা, আপনি তাড়াতাড়ি চলে আসেন, চোর ধরছি। বাপের কাম করছো, বাপের কাম করছো, কাছরাতে বাইন্দে ভালা। ও কাকা বাইন্দাই রাখছি, আপনি চলে আসেন। শোন এক কাজ কর, দুপুর পর্যন্ত বাইন্দা রাখ,
আর একটা স্টিলের ডান্ডা রেডি কর, আমি এমন আর একটা বিচারে যাইতেছি, ওই বিচার সাইরে তারপরে এনে আসতেছি, ঠিক আছে? কাকা এত দেরি? এই আমি কি এক বিচার নিয়ে থাকি রে? নানান বিচারে আমার থাকতে হয়, শোন ওই চোর শেষরের বিচার আমার করতে অত সময় লাগে না, তুই এক কাজ কর, অরে বান্দা রাখ আর দুই একটা চর থাপ্পড় লাত্তি গুড়ি দিতে থাক, আদা আদা শেষরা মারবি। হ্যাঁ মারতেছি কাকা, মারতেছি কাকা, মারছি, আপনি তাড়াতাড়ি আসেন। ওকে কাকা, আমি তো তাহলে মার ধরি কেন? দাদা চুপ কর, তাহলে তুই এক ওই কাম কর, তুই করসটা। মারামারি কিসের রে? ও কি করছে, কি করছে? কেস টু দা ফাইল, ফাইল টু দা কেস। এই যে রাত্রির বেলায় সারা মার্কেটে চুরি হয়, এই যে চোর ধরছি, অন ভাড়া বসছে না কোর্ট। এই কারণ কথা কি চুরি করছে এটা কবি তো, কি চুরি করছে? অনেক কিছুই তো চুরি করছে। বিস্কুট পাউরুটি, তারপর দোকানের মধ্যে ওই যে পানি টানি থাকে না, যা সব চুরি করছে। আচ্ছা মানলাম, মানলাম চুরি করছে, যে মোবাইল চুরি করছে, মোবাইল কো, এই মোবাইল কো। সাক্ষী কই ভাই, আপনিও তো দেখতেছি কেমন কথা কইতেছেন, ওইগুলো কাছে রাখছে, খারাপ ফেলছে না, আর পানিটা ওই দেখেন ওইখানে রাখছে, ওই যে বোতল। আচ্ছা এইরকম ভাবে বান্দার হাত দরকারটা কি? এ দাঁড়া না, বান্দার হাত দরকার গাড়ি করে বান্দার সব শুধু না, ওই যে কাকাই কইছে, ইদারা দর কাকাই কইছে, সূর্যমুখী কইরা ওরে বান্দা রাখ, আমি আসতেছি তারপরে বিচার হইব। এ মানুষের বাচ্চা না, এ তো মানুষের বাচ্চা, আর ইদারা দর ও এক চোর, হে চোর করবে এই চোরের বিচার। এই বল তো, না না খুলেন না, এই বেটা ইদারা দর কাকা আসলে পরে তারপরে খুলেন। তোর কাকা ও বাপ ও হেরে কোষ আমি নিয়ে গেছি, ঠিক আছে? এই যে আপনারা মুরুবি আছে, থাকি হাত থাকি আছে, আমি সবার সামনে সাক্ষী প্রমাণ পাওয়া যায় যে ফোন নিছে, মোবাইল বিস্কুট খেয়েছে, সেটা দেখ সমাজ আছে, বিচার শালিখ হওয়ার পরে আমি দেখবো। আর অরে তুই না পাওয়া যায় সাক্ষী আমি, ঠিক আছে? তোর বাপ রে তুই জানা না, কাকারে তুই জানা। আরে বাবা দীপপুরের একটা পোলা এইভাবে নিয়ে এসছে, বেচারা মাছ আছে, আয় বাবা আয় 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 দীপপুর রাখ, এই আস্তে আয় বাবা আয় আয় শোনা আয় বাবা। হ্যালো ও কাকা, চোরে তো ছাড়া দিছে। চোর ছাড়া দিছে কেনা? আরে ও যে জামাল বয়াতি ছাড়া দিছে। জামাল বয়াতি? ও ছাড়া দেওয়ার কেনা? ওর বড় ভাই তো খুব শিক্ষিত জ্ঞানী সম্মানী লোক। আচ্ছা ঠিক আছে, যা করে করছে, আমি আসি, আমি আসে তারপর দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ রাখ রাখ। আচ্ছা কাকা, তুমি আসা পড়ছো, আমি তো বাজারে তোমার কাছে যাইতেছিলাম। কেন তো জান আপনি, নাকি কিছু কইবেন? না না কথা আর কি বলবো, কথা তো সব শেষ। চোরে চুরি করছে, তুমি সাধু মানুষ ছেড়ে দিছো, উচিত বিচার করছো, ভালো করছো, ক্ষতি যা হওয়ার জনগণের হবে, দোকানদারের হবে, তোমার তো, তোমার তো জয় হবে, সত্যের জয় হবে। আশা আসে বন্ধ করে, আপনার একটা কথা বলি, আপনি ব্যাস লাগানোর চেষ্টা করেন, আপনি হইতেছেন ইজারাদার, মানে ভাড়া তুলবেন, ইজারা তুলবেন, ঠিক আছে? আপনি কইলাম জনপ্রতিনিধি না, ঠিক আছে? আর আমি এই গ্রামের সন্তান, এই গ্রামে কোনো অবিচারের চাষ করলাম আমি এবার দেব না। কথা সত্য, কথা একদম সত্য, খাঁটি কথা। কিন্তু বাবাজি এই যে বড় বড় চুল রাখলা, দোতারা ধরলা, স্বভাব চরিত্রটা একটু পাল্টাই লালা, মানে লোকে বলে, লোকে বলে যে ভালো লোকের মন্দ ছেলে।
মানেটা কি? কি দেন, কি বুঝতে পারছেন? না না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি সাধু মানুষ, মারিফতি তত্ত্ব তোমার সব জানা, আমরা মূর্খ নাদা, আমরা কিছু দেখিও না বুঝিও না। তবে তুমি ভালোবাসার ভাই, সম্মানটা রাখা তোমার উচিত। আমি আমার পরিচয় চলার চেষ্টা করি, আমি ভাইয়ের পরিচয় চলি না, ঠিক আছে? আমি সবসময় আল্লাহর উপর, মালিক কদম বরসের উপর চলি, ঠিক আছে? আপনি সারা এলাকায় যা করে বেড়াতেছেন এটা কিন্তু সহ্যের বাইরে চলে গেছে। এর কিন্তু একটা ঝামেলা আছে বলে দিলাম, মানুষ কিন্তু মুখ খোলা শুরু করছে, ঠিক আছে? আপনার সাথে ব্যক্তিগত কোনো ঝামেলা আমার নাই, আমার ঝামেলা এক জায়গায়, সত্য আর মিথ্যা। হ্যাঁ, তুমি সত্যের পক্ষে, আমি মিথ্যার পক্ষে, এই তো বলবার চা। দেখো এই যে এদিক তাকা, আমি তো দুই দর্জন লোক নিয়ে চলাফেরা করি নাকি? আমারও তো মান সম্মান আছে, আমারও তো ধৈর্য শক্তি আছে। তুমি যখন আমার বুকের উপর পা তুলে দিবা তখন কিন্তু আমার ধৈর্য থাকবে না। আমি এলাকায় যাই হোক, নারী কেলেঙ্কারি কিন্তু সহ্য করব না। একটা কথা বলে রাখি, আপনার সাথে ব্যক্তিগত কথা কোনো ঝামেলা মানে বলছি না, একটা জ্ঞানের কথা শুনে রাখেন, মানুষ যখন অন্য মানুষের কোনো ক্ষতি করবার না পারে তখন তার চারিত্রিক দোষ ধরে। চাকরি করলে কয় ঘুষ খেয়েছে, আর নর্মাল যদি না থাকে কয় যে মেয়ের সাথে সম্পর্ক, নারী কেলেঙ্কারি, এইসব আমার সাথে করবেন না, ঠিক আছে? ওই যে বলছিলাম আপনার সাথে আমার বাজা গোজা সত্য আর মিথ্যার, এটা করতে চাও? আর তুমি কি করছো? আমার গাছে বান্ধা চোর তুমি ছেড়ে দিছো, তাই না? এখানে শেষ না, আরো আছে। তুমি দোকানদারকে কইছো, বাজারে যত লোকজন আছে তাকে কইছো খাজনা দিস না, আমার লোকগুলির উপরে তুমি নানা রকম হুমকি আমকি দাও দাও না, এগুলো কিন্তু আমি সহ্য করব না। ঠিক আছে বাবাজি, সত্য কইছো, সালাম আলাইকুম। এ একটা জ্ঞানী কথা শোনা যান, ওটা খাজনা না, ওটা হচ্ছে ইজারা। খাজনা নেয় গভর্নমেন্টের লোক, আপনি গভর্নমেন্টের লোক, ঠিক আছে? ও আসি। মূর্খের মতো কথা কয়ে গেল। বাপ একজন আদর্শ শিক্ষক ছিল, এক ভাই কত শিক্ষিত, কত সম্মানী, আর এইটা মূর্খ, একটা আস্তা মূর্খ, গণ্ড মূর্খ। কাকা, এই মূর্খটুকু ছেড়ে দেন, ও যে চোর ছেড়ে দিল, বান্ধু না চোর, এর কি বিচার করবেন সেটা আগে কন। নগদে বাকিতে হবে দিন থাকিতে। আরে সুখী তন্নেসা, আসো আসো, যাও ওদিকে যাও। আমি তো তার কাছে আসি নাই, আমি তো আপনারে দেখে আইসি। আমারে দেখে আসছো কি বলো? আচ্ছা আমার কাছে কি আছে? আপনার কাছেই তো সব কিছু আছে। তাইলে কি, তাইলে চলো যাই বাজারে, যাই মিষ্টি খাবো। নি যা খাসুর গুড়া। ইসিরে কি সুন্দর করে বকা দেয়, মিষ্টির থেকেও মিষ্টি। আমি কাউরে ডরাই না, তোমার পথে তুমি যাও। তুই ডরাস না, আমি এই এলাকার, এই বাজারের রেজাদাদা, এই বাজারের ভালো মন্দ বিচার করার দেখার দায়িত্ব কার? আমার উপরে খবরদারি করে নাকাস্তা বয়াতি। আরে আমি তো থানা পুলিশ নিয়ে চলি নাকি? আমার বিচারের তারা সন্তুষ্ট,
এরপরে যদি আমি বাপদাকে কতগুলো উত্তেজিত হন না কাকা, শোনেন এই যে কাকা, কাকা কেমন মানুষ, নরম সরম দিলালা মানুষ, কাকার সম্পর্কে নতুন করে প্রমাণ দেওয়ার কোন কিছু আছে? এখন কথা হইলো জামাল বয়াতি কি করে, গান বাজনা করে, করুক গান বাজনা ভালো জিনিস, তারা আমরা সম্মান করি, কিন্তু সেই সম্মানের মর্যাদাটা সে বোঝে না, মাত বাড়ির উপর মাত বাড়ি করে সে, কারণ তার মাতার উপরে তার বড় ভাই আছে, রক্তের সম্পর্কের বড় ভাই, থাকলে কি হবো তার বড় ভাইয়ের সাথে কাকার যে সম্পর্ক সেটা রক্তের না হইলেও একদম হাত টু হাত কলিজার সম্পর্ক কাকা, ঠিক কিনা? আর সেই সম্পর্কের কারণেই অনেক এই আত্মার সম্পর্কের কারণেই আমি তার উপযুক্ত জবাব দিতে পারি না, একটা দুর্বলতা আছে, আছে কিনা? আছে। কিন্তু আপনার চুপ থাকলে তো চলবে না, আপনাদের তার উচিত জবাব দিতে হবে। এই তো ইসলাম, সারা রাত পালা করছি, জানের মূর্তি উঠে গেছে। আচ্ছা কোনো রামধন বান্ধন করছো, কি খাইছো? কিছু রান্ধে নাই, ওই রাতের কড়কড়া বাতা ছিল, পেঁয়াজ মরিচ ডুইলে খাইয়ে নিছি। যে শরীর, এর মধ্যে ঠান্ডা ভাত কড়কড়া ভাত খাইছো না, ভালোই করছো, আবার ডাক্তারের কাছে যাও। আচ্ছা শোনো, আমার বেজায় ঘুম পেয়েছি, আমি গেলাম, আমি যা মরার মতো ঘুম আসবো। ঠিক আছে, এই যে ফোন হাম আছে সুইচ অফ করে দিলাম, ঠিক আছে, আমার ডাহাডাহির দরকার নেই। না না, আমি একটু গ্রামে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গো আল্লাহ, এই সর্বনাশে কথা, এলাহি কারবার, সিনোস কিডো কিডো রে, আর জামগো মোজামেল স্যার আছে না, মোজামেল স্যারের বড়পোলা ঢাকায় থাকে, তাকে না মেলা পাওয়ার, তাই নি? হ্যাঁ, ও যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আছে না, ট্রাম্পে ফোন করলো, ট্রাম্পও সার সার করে। ঘুমা ঘুমা, এই তুই সিনোস কি বকরে, গত বছর আইছিল, মেম্বার চেয়ারম্যানরা খালি সার সার করতেছিল, ও যে আমাকে জামাল বয়াতি আছে না, জামাল বয়াতির বড় ভাই, এক ভাই রাজা আরেক ভাই ফকি। হ্যাঁ, এই শর্মা দেব মজার শর্মা হলো, দেখ দেখ, সি 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 সি, ওকে ওকে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম, কি কারবার, আপনি আসছেন গ্রামে, অথচ চেরি পাইলাম না, কি আশ্চর্য ব্যাপার, নিক একটু পায়ের দুলা নিক, নিতে দেন, আপনার পায়ের দুলাই তো আমার সম্পদ, আপনার নামে দূর দূরান্ত থেকে আমার গ্রামের নাম সবাই জানে, আমরা এই জন্য খুব গর্বিত। আরে কি বলছো তুমি, হ্যাঁ আর এইভাবে বলতে হয় নাকি, হ্যাঁ ছোটবেলা থেকে আমরা একসাথে বেড়ে উঠলাম, হ্যাঁ কত স্মৃতি। ওরে বাপ রে বাপ, খেলা সামলাও, দেখছো ইজারাদারও দূর পেয়ে নাকছে। হ্যাঁ তাইলেই বোঝ, ইজারাদার হইতেছে এই গ্রামের সবচেয়ে বড় কুতুব, হ্যাঁ হেসুর পারবার লাগছে, তাহলে খেমতাটা বোঝ। আপনি টেনশন করেন না। আসসালামু আলাইকুম। এই আরে কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। দেখছো দেখছো সারের ব্যবহার কি সুন্দর, কাঁচা গোলার মতো নরম, আমরা তো সব বরকির চাও রসে টুবু টুবু। দেখ দেখ দেখ, গাড়ির পাশে খাড়ায় রয়েছে, কি সুন্দর চেহারা, সুন্দর চেহারা হইব না কেন, তোর মতো কি ছাপড়া ঘরে থাকে, হেরা তো সব দালান ঘরে থাকে, এই জন্য সুন্দর চেহারা, ও দালানের মধ্যে থাকে আর বিদেশি ক্রিম মাহে নিবিষ্টিক দেয় আর বাঁশপাতার মতো ঠোঁট হয়, কি সুন্দর দেখ।
এতগুলো লোক আছে, ধাক্কা দিলেই গাড়ি উঠে যাবে, মাথার দূরে নিয়ে যাবো তো। কি ভালো লাগছে? চলেন আমি আর আপনি মেয়ে ধাক্কা দিই। ও মাই গড, এই মেয়ে কি বলে, আপনারা চিনি না? তবে আমি একজনের চিনি। কে সে? সে তো এখানে আসে না। আব্বা গাড়ি উঠে গেছে, কোনো সমস্যা নাই, তিলা দিলাম। চলেন গাড়িতে চলেন। আপনি হয়তো আমার চেনেন না, এই অধমের নাম হচ্ছে হাতেম। হাতেম জনগণের খেদমতগার, গোলাম। এখনো জনপ্রতিনিধি হই নাই, তবে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সামনের বার হব। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই চলো, এত করে যখন বলছে চলো একটু বাজারে। উঠে তো, ওঠো 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 ওঠো। জি আম্মা, ওঠো যাও আম্মা, দয়া করে একটু ওঠো ওঠো। এই হাজেম, তুমি সামনে বসো। আচ্ছা আমি উঠতেছি। এই এই তুই পরে আয়, পরে আয়, জনগণের নিয়ে আয়। আর ব্যক্তিক নিয়ে এসেছি। এই যে হনি চার দোকানে বসে চা খাইতেছে। আচ্ছা চার দোকানে বসে চা খাবো কিসের জন্য? আমি আপনাকে কতবার ফোন দিতেছি কিন্তু ফোন আপনারা পাইতেছি না। আমারে ফোনে পাবি না কিসের জন্য? আপনি দেখেন কিসের জন্য পাবি না? এই হাই রে, এই মরার গোমের জন্য, এই ডিস্টার্ব যেন কেউ না করে এর জন্য ফোন অফ রাখছিলাম। হাই হাই, কি কামটা করলাম? হ্যাঁ ভাইজান, তাহলে কোন জায়গা আছে? ওই যে বাজারে চার দোকানে। আচ্ছা এ ফুবু, এই যে সিকুন চাল আছে, ঘরে সিকুন চাল আছে? মুরগি, হ্যাঁ তার কোন দুধ মানে দুধ পাও, সরলা দুধ, গণ দুধ, হ্যাঁ হলুদ হলুদ সেরম দুধ ম্যানেজ করো, ঠিক আছে? পারবে না ব্যবস্থা করতে? আচ্ছা। আরে বাইজান আছে রে, বাইজান আছে, কেমন গুণ দিলাম আমি বাইজানের সময়। আরে হ্যাঁ বল বাইজান, সালাম আলাইকুম। আচ্ছা আপনি যে আইবেন আবার একবার খবর দিয়ে আসবেন না? আরে জানান দেবো কি, তোকে তো সকাল থেকে ফোন দিচ্ছি, তুই ফোনই তো উঠাচ্ছিস না। আপনি কি বাজারে বেশিক্ষণ থাকবেন নাকি?
হ্যাঁ আছি কিছুক্ষণ, তুই আয়। আচ্ছা আপনি আর একটু সবুর করেন, আমি যে গেলাম আর আপনি নিয়ে এলাম মনে করেন, ঠিক আছে? আসি ভাইজান, বেদুবি নিয়ে না। জি সালাম সালাম। আরে ভাইজানটা বসে আছে তাতে চাই। আচ্ছা কী কী করছি? মুরগি, দুধ, গন গন দুধ, পেঁয়াজ মরিচ যা আছে দেখো, নাহলে আমি দেখতেছি। হ্যাঁ আসছি কিন্তু সালাম নিয়ে আসতেছি, ঠিক আছে? যারা বেশি কথা কয় তারা হইতেছে বর্কিং সাহ, আর যারা কম কথা কয় তারা হইতেছে জেন্টলম্যান। ইংরেজি না, আমরা বর্কিং সাহ, আমরা ভালো আছি। দেখাই দিল অনেকদিন পর এসেছি তো, গ্রামের লোকজন ধরেছে, সবার সাথে তো একটু কথাবার্তা বলতে হয়। জামালের খোঁজ মিলেছে? হ্যাঁ ও বাড়িতেই আছে। আসসালামু আলাইকুম ভাইজান, আমারে চিনছেন? ঠিক তো চিনতে পারলাম না। আমি ওই যে জিল্লু শিকদারের ছেলে সদর শিকদার। এটা কি ভাবি? হ্যাঁ আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইজান, বাসায় এসেন, আব্বা খুশি হবে। আসসালামু আলাইকুম। হ্যালা ওই সেরা, দেখছস কি বদনক, পায়ের ধরে ছানাবো নেয় না। ইস, আর আমগরে তো কেউ একটা লাত্তিও দেয় না। তাই নেই? আচ্ছা তুই কি কোনোদিন কাউরে সালাম দিছস? ইয়াল্লা কি কও, আমার সালাম নিব কেডা, আমার কেউ সালাম নেয়। ও তাই নেই? তাহলে এক কাম কর, তুই এখন আমার পা ধরে সালাম কর, আরেকদিন আমি তোর পা ধরে সালাম করবনি। ইয়াল্লা রে আল্লাহ, লেদা ভাই তুমি না মেলা সালাক, তুমি আমাকে সালাকি করে তোমাকে সালাম করবে কইতেছ, তাই না? তুমি কি নেতা হইবার সাম নেহি? বেচারা আমরা কেন নেতা হব? আর কতক্ষণ? তুমি একটু বসো, আমি বিদায় নিয়ে আসি। বসো 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 বসো। আরে বলিস না, দুলাভাইয়ের খবর জানিস না? কোথাও গেলে সে তো খালি জমি দেখবে, জায়গা দেখবে, জায়গা কিনবে, এই অবস্থা করে। আরও এসছি গ্রামের মধ্যে বুঝিস তো, আর সে তো খুবই পপুলার গ্রামে, সামনে ইলেকশন করবে, জায়গা জমি দেখতে আসছি। হ্যাঁ হ্যাঁ কোথায় নিব সেই জায়গাটা দেখতে আসলাম। আচ্ছা রাখি। Yeah.
বিয়ে করেছো? বিয়ে করবে? আমার মতো সুন্দর বিয়ে করবে? এমন সরমের কথা আমি জীবনে কোনোদিন শুনি নাই। দেখছস দেখছস, এই সরমের কথাটাই কত সুন্দর করে কইল। তোমরা আবার ওরকম করে হাসো তো আমি ছবি তুলবো। আল্লাহ এটা কেটো। আই দুষ্ট, আপনার কাছে আমি বাসাই কাছে করে কিছু নিয়ে আসবনি, খরচাপাতি যা লাগে। আরে এইসব তুমি কি বলছো, খরচাপাতি যা লাগে মানে? আর আমি তো এসেছি এই গ্রামের উন্নয়ন করার জন্য। এদের কর্মসংস্থান হবে এর, আর গ্রামেরও তো অনেক উন্নত হবে। ও হবে হবে হবে। আর শোনো, তুমি বরং আমাকে এখানে জমি কেনার সাহায্য করতে পারো। মারহাবা মারহাবা, এইসব কাজের জন্য তো আমি একবারে উপর খারা, কোনো অসুবিধা, আপনি কোনো চিন্তা করবেন না। গোনওয়ালা সরলা সর খায়, ঠিক আছে চিনবে। আচ্ছা এনে হলো খোপরার কলজা, হ্যাঁ এটা হচ্ছে সাড়ে তিন কেজি নিয়েছি, আর একটা নিয়েছি বুদ্ধা নিয়েছি, ঠিক আছে। পিয়াজ মিয়াজ মাত্র কেটে স্যার, তো পাগল হয়ে যাবো, একটু পরে জল আসবো, নে জল আসলে পরে যে এই দুটো জব করাবে, বিসমুল্লাহ করে করাবে। আর মিষ্টি মিষ্টি চুলাও তো জ্বালাও নাই, কখন করবে, দেরি হয়ে যাবো না, সব তো আসা শুরু করলো রে ভাই। আহা জ্বালামু নে, তুই কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবো। আচ্ছা আমি আর একটু দুধের ব্যবস্থা করতেছি, দুধের ব্যবস্থা করতেছি, তাড়াতাড়ি এটা জ্বাল দেওয়া শুরু করে দাও। আল্লাহ আল্লাহ ভাই, কখন এসে না এসে পাগল হয়ে যাবো রে ভাই। এখন তো কোনো কিছু ঠিকঠাক করো নাই, কি করবা তুমি? বয়াতির মান সম্মান নিয়ে তোরা তো চিন্তা কিসের, ওটা তুমি বুঝবা না। আচ্ছা যাও তুমি উঠো, আমি সব দেখতেছি, উঠো তুমি অন্য কাজ করো, আমি রান্না বসে। এই সুখী, এই তুই এখন যা তো, জামাল যদি এসে দেখে সবকিছু ফালাই দিব। ছাল নাই কুত্তার বাঘা নাম, ঘরে একটা বউ নাই আবার সব ফালাই দিব। আদা বাটা দাও। আদা তো বাটি নাই, পেঁয়াজ রসুন কাটি নাই, কিছু করো নাই, তাতে এত ফুরানি থপ করি খারা লিখে বুধ দেখছস। যা এই মুরগি ধইরা জব কর। বয়াতির কাছে যদি কিছু কইছস, মুরগি সাওয়ানে না পরে খপ করে ধইরা আসার মত। গ্রামের বিচার আসারে সব টাইট দিছি আম্মা, আর কইলা শুধু পারতেছিলে আপনার বাইডার লাগে, সে ওই যে কখন খবর পাঠাইছে দেখেন এখন পর্যন্ত আসলো না। আমার সাথে কথা হয়েছে, ও আসছে। আর বলো না, ও যদি আমার কথা শুনতো তাহলে এখানে এই অজ পাড়াগে এভাবে পড়ে থাকে না? ঠিকই বলছেন আব্বা, খুব দুঃখ হয় আব্বা, এমন একটা সোনার টুকরা ছেলে আর কোন একটা মায়ের লগে লটর বটর করে গেরে একটা কি কেলেঙ্কারি বাধায় ফেলাইলো। আমি আমি তো মুখ দেখাইতে পারি না কারোর কাছে, ওরা একটা পাগলি মেয়ে। আচ্ছা থাক ওইসব বাদ দেন, ওইসব আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি, আপনি শুধু আমার উপর দোয়া রাখেন। এত চিন্তার কিছু নাই, আউল ফাউল লোকজন একটা আউল ফাউল কাজ করেই থাকে, ওগুলা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এত অস্থির হচ্ছিস কেন? এতদিন পর গ্রামে আসলাম, সবার সাথে একটু কথাবার্তা বলি। আসলে তো উনি তো গ্রামের সবাই চেনেন, জানেন কার সাথে কখন উঠতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, সবই তো আব্বা জান, সব জানেন।
সব জানে, তো কোন জায়গায় বসবো এটা একটা জায়গা লাগবো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি আসছি, যা 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 আসছি যা। আসেন বেসেন, চল চল তুই যা। আব্বা দেখলেন, দেখলেন কথাবার্তার নমুনাটা দেখলেন, আর চাহনি কি করে, বাপরে মনে হয় আমাকে খায় ফালাইব। ও একটু এরকমই। আচ্ছা বাদ দাও বাদ দাও, শোনো এই তাহলে বলো, ওই যে ওই জমি কেনার ব্যবস্থাটা কিভাবে কি করতে হয়? হয়ে যাবে হয়ে যাবে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তুমি থাকতে আমার আর তাহলে কোনো টেনশন নেই। একবারে এই চল চল চল। এতক্ষণে তোমার ঘুম ভাঙলো? আর কোয়েন না, ঘটনা হচ্ছে কি ভাবি, কি যে একটা ঘুম দিছিলাম না, একটা মরার ঘুম দিছিলাম। চল চল উঠি চল। বিবেক খাটাকন, এটা মানায় বাইজান মানায়, এই কথা তো কইতেছে বারবার, মানায় কাকে কি মানায় না মানায় তুমি কি করে বুঝবো? এই যে তুমি এখানে বসে বসে দোকানদারি করো, এটা কি তোমাকে মানায়? তুমি শাহাদা সাহেবের ভাই, এই যে তোমার বেশভূষা, এটা কি তোমাকে মানাচ্ছে? আসলে সব মালিক কদম ভরসা। ও এই যপনা এখনো তোমার মুখে যায় নাই, মালিক কদম ভরসা না, ঘটনা হচ্ছে কি সব তো তার ইচ্ছা, তার ইচ্ছা সবকিছু চলে, মানে মানুষজন তো কিছু তার ইচ্ছা চলে না। আচ্ছা ভাবি চলেন তো আমার দোকানে চলেন, আপনার ভালো লাগবো, মিঠাই মনটা খাই, আর একটা আত্মা আত্মার একটা শান্তি পাবেন। চলেন চল চলেন তো চল আসেন। বাহ খুব গুরুত্বপূর্ণ কথা বললা কিন্তু। আমি তো ভাবি সবসময় বলি, কিন্তু কেউ তো বুঝেই না। তবু জামাল, জীবনের প্রতিষ্ঠা বলে তো একটা কথা আছে। এই যে ঘটনা হচ্ছে কি, সবাই প্রতিষ্ঠিত বলতে কি বোঝে, টাকা পয়সা দম দৌলত গাড়ি বাড়ি এগুলো তো প্রতিষ্ঠিত বোঝে নাকি? আচ্ছা ভাবি আমি যে প্রতিষ্ঠিত না, সেটা আপনি কিভাবে মাপকাঠি করবেন? আচ্ছা একটা শিক্ষিত মানুষ একটা ভালো কথা বলি, এই যে দিল্লির বাদশাহ আকবর, সে প্রতিষ্ঠিত নাকি খাজা মঈনুদ্দিন চিশতি, সে প্রতিষ্ঠিত? কেন তুমি কি আকবরকে প্রতিষ্ঠিত বলবো না? না না, উনি প্রতিষ্ঠিত, কিন্তু উনি হলো কি শক্তি খাটা, রক্ত ঝরা, মারামারি কাটাকাটি করে প্রতিষ্ঠিত, আর উনি উনি হচ্ছে বিবেকের চোখ জ্বালা, চোখ দিয়ে অঝরে পানি পড়ে, বিবেক আনন্দিত হয়, এইভাবে উনি প্রতিষ্ঠিত। যাক বাবা, তোমার সাথে এত তর্ক করে আমার লাভ নাই। আচ্ছা তুমি বলো তোমার এই দোকান কেমন চলছে, কেমন আয় রোজগার হচ্ছে? মালিক কদম ভরসা, ওই একই নাম জপছ, মালিক কদম ভরসা, এটা নিয়েই তুমি থাকো। আচ্ছা শোনো একটা কাজ করো, এই যে দোকানটা আছে না, ঠিক এরকম আমরা ঢাকায় গিয়ে একটা দোকান দেই, তোমার ভাইয়ের কাছে টাকা নিতে অসুবিধা হলে আমি দেবো, আর ব্যবসা ভালো হবে। না না আপনি বলছেন ভাবে খুশি হইলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি, এই যে এই শহরের সুর আর পল্লীর সুর দুইটার মধ্যে মেলা রকম পার্থক্য। এই শহরের সুরে মনে করো যে বডি নাচ, বডির মধ্যে সুর ওঠে, কিন্তু পল্লী সুরে, পল্লী সুর হচ্ছে অন্তর নাচ, একদম ভিতর থেকে নাচে ওঠে, ঠিক আছে না? এই তোর বুনা সাহেবছে রে, শহর দিয়ে একটা মালাই মার্কেট সাঁদে না ভাবি, রে রেডি কর। আচ্ছা ভাবি মিঠাই মোটা খেবে। ভালো মা, এমন করে আসবেন আগে জানলাম না। আগে থেকে জানলে কি করতেন, অনেক আয়োজন করতেন? জীবনে এমন সুযোগও তো পাইলাম না। কিচ্ছু করতে হবে না, আপনার শরীর ভালো তো? ভালো, কিছু খাইতে পারি না, যে যা দেয় তাই খেয়ে ফেলি। কোনো সমস্যা নেই, আমাদের সাথে ঢাকায় চলেন, সব ঠিক হয়ে যাবে। না গো মা, গাড়ি ঘোড়ায় উঠতাম পারি না, ওই বাসে উঠলে খালি বমি লাগে, ট্রেনে উঠলেও বমি লাগে, আর ওই যে মাইক্রো না কি করে খালি বমি লাগে। এই মেহমান কেডা,
আমার বোনের ছেলে, ওর নাম কিশোর, ওরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। নাইস টু মিট ইউ। তোমার আঙ্কেলের ফুপু, দ্যাট মিন্স গ্র্যান্ড মাদার, আন্ডারস্ট্যান্ড? ওকে, আসেন একটা সেলফি তুলি। তাকান, এই যে হিন্দি আইসা আমার বোনের ছেলে, সবাই অস্ট্রেলিয়াতে থাকে। হ্যালো, আই এম কিশোর। আদব লেহাজ আছে তো দেখি, সালাম দেও, সালাম হলো আদব লেহা, সালাম আলাইকুম। আসলে সবাই বিদেশে থাকে তো খুব ওইভাবে ট্রেন্ড আপ হয় না আর কি। আয় সালাম দাও। সালাম আলাইকুম। আসসালাম, এই তো লাইনে চলে এসে ভাবি ছোট থেকে যেরকম ট্যাট না, মার্শাল্লাহ বড় হলে তো আরো বড় ট্যাট না হবো আমার যেটা মনে হইতেছে। আসেন একটা সেলফি তুলি। একখান কথা কই, ঘটনা হচ্ছে কি, এই যে ছবি যে তোলা মাঝে মাঝে দিই এগুলো তুললে সবাই, কিন্তু ছবি তোলা উচিত কি একদম ভিতর থেকে ছবি তুললে সবচেয়ে ভালো হয়। ঘটনা হচ্ছে কি, সবাই তো বাইরে থেকে ছবি তোলে, বাইরে যতখানি ফিটফাট দেখা যায়, ভিতরে গেলে অতখানি ফিটফাট না, ভিতরের ফিটফাটটাই হলো ভালো জিনিস। এই যে ভিতর বলতে কি, মানে ভিতরটা হচ্ছে কি আত্মা, হ্যাঁ আত্মা, যেটারে ইংলিশে কয় মানে তোমরা যেটা কো সোল, সোল যদি ভালো থাকে ইউ আর গ্রেট, তুমি সম্মানী লোক, এই হলো ঘটনা। আচ্ছা আত্মার ছবি তুলে কেমন করে? আত্মার ছবি আমি তোমারে কই, আত্মার ছবি তুলে কিরকম ভাবে, এই যে মনে করো যে সব ছবি ধন তুলে সবাই করলাম চোখ খুলে, তারপরে যে যে ক্যামেরা দিয়ে তুলুক ওটা পয় পরিষ্কার করে, তারপর কুটকুট করে এরকম করে ছবি তুলে, হ্যাঁ, কিন্তু চোখ বন্ধ করে যে ছবিটা তোলা যায় সেটা হলো আত্মার ছবি তুলব, চোখ বন্ধ করলে সব কিছু দেখা যায়, ঠিক আছে? এইটা বাবা চেষ্টা করো, বাবা তুমি তোমার মতো চেষ্টা করো, ইনশাল্লাহ পাওয়া যাবে, ওইটাই হলো আসল জিনিস। এই চাক চিক্ষতে কিছু না, এই দেহ দেহ রবে সব পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই তুই খারাপ আছিস কেন, কামাতে রকম ভাবি আমি তুমি সাথে কথা বলি, ঠিক আছে? এই কেনা তুমি তোমার মতো ছবি তুলতে থাকো, ঠিক আছে? চোখ বন্ধ করো, ছবি আত্মার ছবি ধীরে ধীরে পরে তুলবে, অসুবিধা নাই, সবাই এটা পারে না কিন্তু শুরু করে দাও। এ ভাবি শোনো তো, কোথায় কোথায় তো আসল কথা কোথায় বলে গেছে ভুবু, আচ্ছা ভুবু মানে সব কিছু রেডি হয়েছে তো, রান্ধন বান্ধন রেডি হয়েছে তো? সব রান্না বান্না শেষ করছি। আর তোমার কথা বিশ্বাসই করি না, যদি কেউ চাইলে সে নেই কিরে ধরছে, মুরগি এসে কুচে ধরছে। আচ্ছা ভালো কথা, মোরগ মোরগ আনা হয়েছে? কিন্তু মনে কোনো সুখ নাই। কেন আপনারে বলবো কেন? তা এদিকে কেন এসেছো? সেটাও বলবো না। তোমার বাড়ি কোনটা? বাড়ি নাই। তাহলে থাকো কোথায়? যখন যেখানে মন চাই সেইখানে থাকো। আচ্ছা চলো আমাদের বাড়িতে চলো। না যাবো না। কেন? বয়াতি এবার অজ্ঞান হয়ে যেতে পারে। বয়াতি অজ্ঞান হয়ে যাবে মানে? আরে এটা সেই মেয়েটা না গাড়ি ওঠানোর সময় এসেছিল, কি বলে? আচ্ছা জামালের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? আছে। বলো কি? কি সম্পর্ক বলো? কারো কাছে বলা যাবে না, নিষেধ আছে। কার নিষেধ? তার নাম তো বলা যাবে না। কেন? তার নাম মুখে নিলে কেলেঙ্কারি হবে। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? এ আপনি সাংবাদিক নাকি, এত কথা জিগান কেন? আচ্ছা তোমরা কথা বলো, হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা সত্যি করে বলো তো, জামালের সঙ্গে তোমার কি সম্পর্ক? শত্রু সম্পর্ক,
আজব শত্রু কোনো সম্পর্ক হয় নাকি? যেই সম্পর্ক সেই সম্পর্কে বললাম, এত কথা বলতে পারবো না। তুমি তো খুব দারুণ মেয়ে। আপনি অনেক সুন্দর মাইয়া, কি করেন আপনি? আমি তো ঢাকায় থাকি, বাট তুমি এখানে কি করো সেটা বলো তো। আমি কিছু করি না, খাই দাই ঘুমাই, মনে করেন গাছে থাকি, এই আবার এইখানে থাকি, আবার ওইখানে থাকি, যখন যেখানে মন চায় আমি সেখানে থাকি। ভয় পাও না? আমি ভয় পাবো? আমি মানুষটা ভয় দেখো। ও বাবা, আসলে তুমি অনেক লক্ষ্মী একটা, আমি অনেক কিউট বাবা, ভাল লাগলো। আমার নিয়ে যাবেন বাসায়? যাবা? হ্যাঁ যাবো না কেন? বা কথা বলছিস না কেন? হ্যাঁ কথা বলছিস না কেন? কিসের বাউলগিরি করিস তুই? হ্যাঁ কিসের বাউলগিরি করিস? মূর্খের আবার বাউল বাউলগিরি করে, সাধক সাধক হয়েছিস? ভাইজান আমি তো সাধক না। তাহলে কি হয়েছিস? হ্যাঁ কি হয়েছিস? হ্যাঁ এগুলো কি ভাব ধরেছিস? হ্যাঁ তোর জন্য, তোর জন্য বাবাকে কত কষ্ট নিয়ে মরতে হয়েছে তা তুই জানিস? তোর জন্য আমি সমাজে পরিচয় দিতে পারি না। পরিচয় দেওয়ার দরকারটা কি ভাইজান? হ্যাঁ দরকারটা কি ভাইজান? তুই তো আমার পরিচয় দিয়ে বেড়াস, আমার ভাই, আমার ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আর রাগারে করবেন না, চলেন খাওয়াটা সেরে ফেলে, চলেন খান। না আমি খাবো না, আমি খাবো না। আগে তুই বল আমাকে, ওই যে মেয়েটা এসেছিল, মেয়েটাকে, ওই মেয়েটাকে। ভাইজান মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক নাই মানে? সম্পর্ক না থাকলে ওই মেয়েটার বাড়ি পর্যন্ত আসে কেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে ফয়সালা করবো। নি ভাইজান বাদ দেন, এত দূর থেকে এসেছেন, সারেন বাদ দেন। আগে আমার কথার উত্তর দে, আগে আমার কথার উত্তর দে, তুই কি এসব করেই বাড়াবি? ভাইজান এসব ছাড়া তো আমার কোনো কিছু ভালো লাগে। তোর ভালো লাগে না কেন রে? হ্যাঁ আমি কোটি টাকা দামের গাড়ি চালিয়ে এই বাড়িতে আসব, আর আমার ভাই, আমার ভাই ডুকডুকি বাজিয়ে মানুষের বাড়ি থেকে চাল ডাল ভিক্ষে করে নিয়ে আসবে। হ্যাঁ কত করে বললাম, চল ঢাকায় চল, আমার কাছে চল, যত টাকা লাগে আমি ইনভেস্ট করব, তুই ব্যবসা করবি। আচ্ছা তুই ব্যবসা না করলি, যা ব্যবসা নাই করলি, তুই আমার বাসায় বসে বসে খাবি না, সেটা তো তোর ভালো লাগবে না। হ্যাঁ আর কোথায় গিয়ে আমাকে না জানিয়ে একটা বিয়ে করলি, সে বউটা মারা গেল। হ্যাঁ আর এখানে একা একা থাকছিস, এই এটা কি তোর একটা জীবন হলো রে? হ্যাঁ একটা জীবন হলো। আমার একা একা থাকতে ভালো লাগে, আমার এই জীবনটাই ভালো লাগে, আমি কি করব ভাইজান? এ তোর এই জীবন কোনো জীবন হলো রে? হ্যাঁ এই জীবনওয়ালা মানুষের সাথে কখনো মিশে দেখেছিস? মিশেছিস কখনো? হ্যাঁ কত করে বললাম যে টিনের ঘর বাড়ি যা আছে পুরনো সব ভেঙে ফেল, আমি এখানে বিল্ডিং বানিয়ে দেই, আমাদের এত বড় জমি এত জায়গা, তুই এখানে পুকুর কাট, মাছের চাষ কর, হাঁস মুরগি খামার কর, না এগুলো তো করবি না, ওই ডুকডুকে বাজাবি। হ্যাঁ ডুকডুকে বাজায় মানুষের বাড়ি থেকে চাল ডাল ভিক্ষে করে নিয়ে আসবি। হ্যাঁ কোনোদিন আমার কোনো কথা তুই কানে নিয়েছিস? আমার তো এসব কানে বাজে না, আমার কানে বাজে সুর, দিলে বাজে সুর, আমি কি করুন ভাইজান? ভাইজান আপনি যতই বকাঝক করেন কোনো লাভ হবো না। ভাইজান আমি একটা কথা কই, সবাই তো আর এই জগতে আপনার মতো সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না, কেউ কেউ হতভাগা আছে আমার মতো, তারা এইভাবেই জন্মগ্রহণ করে। আপনার মতো তো এই জগতে সবাই গাড়ির চাকার উপর বর্ষা করে চলবে, এগু কি মালিক কদম বর্ষে চলবে না? স্টুপিড, তুই একটা স্টুপিড। এই মেয়েটাকে তোমার পাগলি মনে হলো? কথার কাজে কোনো এক্সপ্রেশন নাই। হ্যাঁ সিদ্দিক, হ্যাঁ আসছি দাঁড়া। ভাবি আসেন তো, এসব চিন্তা বাদ দেন, আগে খানা দানা সারি আসেন। ঠিক আছে, আসলে আমি তো বাইরের খাবার খাই না, আর গাড়িতে পিজা স্যান্ডউইচ আছে, ওগুলো খেয়ে নেব। এটা কোনো কথা কইলেন ভাবি? কি ধরনের কথা কইলেন? এই যে ফুফু, আমি কত যত্ন আপনি করে রান্না করছি, মানে রান্ধন বান্ধন শ্বাস হচ্ছে, আর আপনি বাড়িরটা খাবেন, একটুখানি খান। আরে ঠিক আছে তোমরা খেয়ে নিও, আসলে রাস্তায় তো অনেক জ্যাম, আমাদের না তাড়াতাড়ি যেতে হবে। এটা কোনো কথা কইলেন ভাবি? এটা কোনো কথা কইলেন? এই হলো আপনার সাথে আমার সম্পর্ক, রক্তের সম্পর্ক না। আচ্ছা তুমি এমন ভাবে বলছো কেন জামাল? তোমার ভাই তো বাইরের খাবার খেতে পারে না, লাস্ট 10 বছর ধরেই সে বাসার খাবার খাচ্ছে, পানিটা পর্যন্ত মিনারেল, আর তার তো শরীরটা ভালো না, আর ডায়াবেটিস প্রেশারটা বেড়েছে, হার্টের রোগ, কি করবো বলো? আচ্ছা বেটা তুমি আমি বসো, আমরা অন্য কথা বলি, বসো তো, বসো, তোমার কথা আছে। আসসালামু আলাইকুম আব্বা। আপনি যেভাবে আব্বা, ওই কোনো আপত্তি নেই, পরিষদে সবাই অপেক্ষা করতেছে, মানে আপনি যদি একটু দয়া করে
সদাই হন একটু। আচ্ছা আমি রাখি একটু। একটু চা খেয়ে যান, তাহলে সবাই খুশি হবে। আমার এখন একদম সময় নেই, ঢাকা থেকে বারবার ফোন আসছে, আমাকে এখনই ঢাকায় যেতে হবে। তুমি কি আবার বিয়ে করবে? সংসার জীবন আমার ভালো লাগে না বাবা। তাহলে ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? খালি ওই মেয়ে না, মেলামের সাথে আমার সিন পরিচয় আছে। আচ্ছা আমি বুঝি না বাবা, সিন পরিচয় থাকলে ইহার সাথে সংসার করা লাগবো? এটা তোমার ভাল লাগে না, এগুলো তোমার ইয়েতে এসে না। জামাল, তুমি দোকানে বসে আমার সাথে যে লেভেলের কথা বলেছ, এখানে এসে যা দেখছি শুনছি তার তো কিছুই মিল খুঁজে পাচ্ছি না। মিল তো আমিও খুঁজে পাই না ভাবি। ঘটনা হয়েছে কি, আমার দেহ বলে এক কথা, আমার আত্মা কয়ে আর এক কথা, আত্মা আর দেহর কোনো মিল খুঁজে পাই না। এই দুটোর মধ্যে কোন যেন একটা বেড়া সারা লেগে গেছে, আমি নিজেও বুঝি না, আমার ভালো লাগে না। যাক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো, সব মালিক কদম ভরসা। আচ্ছা ভাবি একটা অন্য কথা কই, এই যে বাইজনের এত ব্যস্ত, আপনারা হুটুস করে চলে আসলেন, মানে এনে আসার উদ্দেশ্যটা কি? মানে আসার সময় পান না তো? আমি খুশি হয়েছি, তারপর জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি। না আসলে তোমার ভাইজানের তো বয়স হয়েছে, সে আসলে গ্রামে কিছু করতে চায়। তোমাকে বলবে, তোমার ভাইজান তোমাকে বলবে, আমি আর কিছু না বলি। আমি বলি কি, তুমি যদি সংসারটা নাই করো তাহলে ঢাকায় আসো, ঢাকায় এসে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করো। কিন্তু তোমার ভাই সম্মানের জায়গাটা বুঝতে পারছো না, আর সে না তোমাকে নিয়ে তো সব জায়গায় বিব্রত বোধ করে। কেন ভাবি, আমার নিয়ে বিব্রত আর কি আছে? আচ্ছা আমি তো লেহাপড়াও করি না, টেহা পয়সা কিছু নেই, বিব্রত হলে মন খারাপ লাগবে তো আমারও, আপনার তো সবই আছে, আপনারা বিব্রত হন কিসের জন্য? আমার মুখ দেখানোর কাজটা আগেই শেষ, এখন এই গ্রামে আসার পথটা বন্ধ হয়ে গেল। ইয়ালা আব্বা, না না এই কাজ করেন না, এই কাজ করেন না, আপনি হচ্ছেন এই গ্রামের সূর্য, আপনি যদি আশা বন্ধ করেন তাহলে তো সূর্য ডুবে যাবে, আমরা অন্ধকারে পড়ে যাব। আমি জামালে সাইজ করে দিতে আসি, ওর মতো একটা বাদাম ম্যা, মানে কী করে এখন আপনার ভাই, কী করবো, মানে বড় বড় চুল রাখছে, টুন টুন করে গান বাজনা বাজায়, এইসব সাইজ করা আমার পক্ষে কোনো অসুবিধেই না, আমি সাইজ করে ফেলাব। কিন্তু ওই মেয়েটা আসলে কে? ওইটা ও চিনলেন না, ওই যে কিছুক্ষণ আগে যে আসছিল, ও যে পাথার পাড়ার পচা মাত বড় আছে না, তার ভাগ্নি। মা বাপ নাই, নিজেই পাবে আর কি, গো খালি কঠোর কঠোর একটু পাগনি টাইপ। যাই হোক তুমি এর একটা সমাধান করো, আর সাহায্য সহযোগিতা যা লাগে আমি করব। আর ওই জামাল যদি বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই। না না আমি তো বিয়ে করাইতেই চাই, কিন্তু সে তো করবো না, করবো খালি শয়তানি শয়তানি। ওই যে বাবরি দোলায় চুল দোলায় দোলায় গান গাইবো, টুং টুং করবো, আর পাড়ার মেয়ে ছেলেপেলেগুলোর দিকে কোনো তাকাইব না। না আর দেরি করা চলে না। আচ্ছা আমার ড্রাইভারটা কোথায় দেখো তো? হ্যাঁ হ্যাঁ দেখো তো আমার ড্রাইভারটা। আপনি অস্থির হবেন না, আমি দেখতেছি। না বলছি কি যে জামাল, তুই শাহাদতরে কি কইছস? যায় পায় ধরে মাপসা, ভাই এসে ভাইয়ের বাড়িতে ভাত না খাইয়া যাইব, এডো মরণের আগে আমার দেখতে হইব। আর একখান কথা, ওই মেয়ে তোর পিছে ঘুরে কেন? আমি এতবার না করলাম, তারপর রান্ধন মারণ সব করলো। মানে কি, ওই মেয়ে রান্না করেছে? আশ্চর্য, সে কেন এখানে রান্না বান্না করবে? ওই কোনোভাবে কিন্তু শিপমেন্ট ডিলে করা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ আমি আজকে চলে আসবো, আজকে চলে আসবো। ওকে বাজার বাধ্যন্ত সেটা খায়নি, চল তাতে শুন সেটা খায়নি। আচ্ছা এই তুই কি চাস না যে আমি আমার এই জন্মস্থান এই জন্মভিটায় আমার এলাকায় আসি? শোন শোন, আমি আজকে আমাদের এই এলাকায় কেন এসেছি জানিস? জানিস কেন এসেছি? আমি একটা বিশাল ইন্ডাস্ট্রি করব, আমি ভাবছি যে ইন্ডাস্ট্রি যদি আমার এলাকায় আমার গ্রামে হয় তাহলে আমার গ্রামের যে বেকার যুবক যারা আছে ওদের একটা কর্মসংস্থান হবে। আমি একটা ইন্ডাস্ট্রি করলে সবার একটা উন্নতি হবে, তোরও একটা উন্নতি হবে। এখানে এসে তোর যে চাল চলন দেখলাম আর মানুষের কাছে যা শুনলাম তাতে তো আমার আর এখানে আসতে মন চায় না রে, আমার এখানে আসতে মন চায় না। বাজান একটা কাম করি, মানে আমার সম্বন্ধে তো খারাপ শুনছেন, একটা কাজ করেন, এত লোকের যেহেতু উপকার, আপনি এখানে একটা ইন্ডাস্ট্রি করেন, দরকার পড়লে এলাকা ছেড়ে আমি চলে যাই।
তার মানে, তার মানে তুই কি ভালো হবি না? তুই কি একদম, এই শোন বেজান বেজান, আমি যে খারাপ আমি নিজেই তো সেটা বুঝিনি। বুঝতে পারছিস না তুই যে নিজে খারাপ, তুই নিজে কি তা তুই বুঝতে পারছিস না? এই টাকাগুলো রাখেন তো, আপনার যা যা প্রয়োজন হয় আপনি কিনে নেবেন। হ্যাঁ, তোমার টাকা নিম কেন? তুমি আমার কি লাগো? এত কষ্ট করে রান্ধন মারণ করলাম, তুমি কিছু মুখে দিলা না, নাও রাখো কইতাছি। তুই না মেলা হারামি। থাক থাক, মাফ করে দে, কচি পোলা পান তো এই জন্য বুঝে নাই। এইমাত্র এইমাত্র জানাইলো সাধু সাহেব যে গ্রামে জমি কিনবো 100 একর, 100 একর। না না না, তার ভাইয়ের উপরে সে ভরসা পায় না। বাউলের পিছনে ঘুরঘুর করস, বাউল তো তোর পাত্তাই দেয় না, তারপরে এর পিছনে গরু করস, তার শরম করে না? শরম করে না, না শরম করে না। তোরা কি বাউল, তোরা কেমনে বুঝবি? ও অবশ্যই তুই কইলে আমরা দুজন কিন্তু বাউল হইতে পারি, বাপরি বাপরি চুল রাখতে পারি, তাই না রে? এরকম লম্বা লম্বা চুল রে না, চুল ঘোড়ার মাথায় না বাপরি আছে, ঘোড়া কি বাউল? দাদা ভাই অপমান করছে না? থাক, মনে করিস না। আই আই আই, তুই বিয়া করিস না কেন? আমি বিয়ে করব? হ্যাঁ, আমার বিয়ে করব কেডা তুই? না এই শুন শুন, ওই যে ইজারাদার আছে না, ইজারাদার হয়তো তিনটা বিয়ে করছে, চার নম্বর তোরে করব। আরে আমার নাতনি দেখি। আপনি এই পদে? আমি তো এই পদ দিয়ে যাতায়াত করি সবসময়। তা তুমি কেমন আছো সুন্দরী? কি সুন্দর করে গালি দেয় দেখছো? তোরা এনে কি করো? আমরা আমরা সুকির বিয়া ঠিক করি। বিয়া ঠিক করি কি কস? কার লগে? কবুনা কবুনা কবুনা। ওই ওই ভাগে দে। এটা কি করছিস তুই? কি করছি? তোর জন্য যে আমার কত বড় ক্ষতি হলো এটা তুই বুঝছস? বুঝাই তো করছি। বুঝে করছিস মানে? আচ্ছা করে আমি একদম শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। তো শেষ করো, শেষ করো না কেন? আমি তো শেষ হইবারই চাই। পারবানা পারবানা বাউল, যেই হাতে সুর বাজে সেই হাতে রক্ত সয় না। এই
তুই আমার ভাই, আমার রক্তের ভাই, এই তোর কারণে, তোর কারণে না কেন থেকে চলে গেছে তুই জানোস? আমার কারণে গেছে? হ্যাঁ, আমার কারণে গেছে না, তোমার কারণে গেছে। নিজের দোষ অন্যের ঘরে চাপাও কেন? বাউ, তুমি নিজেরও চেনো না, পরেরও চেনো না, দোষও বুঝো না, গুণও বোঝো না, পথও চেনো না, ঘরও চেনো না। চলো আব্বা। জামালকে আমি এক ধরনের প্রেশার দিয়ে দিয়েছি, তুমি কিন্তু ওকে সাথে নিয়ে কাজটা করো। না না, জামালকে তো আমি চোখে চোখে রাখতেছি আব্বা। তাহলে জমি দেখা শুরু করে দাও। জমি জমা কি দেখবো? মনে করেন পুরো গ্রামটা রেজিস্ট্রি করে ফেলাইছি। আরে না না, মানুষকে উত্তেজিত করে কোনো কাজ করা যাবে না। যেটা করতে হবে বুঝে শুনে করতে হবে। মনে করো যে আমরা ওখানে যা করতে চাচ্ছি সেটা তো জনগণের কল্যাণে করতে চাচ্ছি নাকি? আমি যদি ওখানে ইন্ডাস্ট্রি করি তাহলে তো ওইখানকার লোকজন কাজ পাবে, এতে করে আমাদের গ্রামের উন্নতি হবে। আমি ইন্ডাস্ট্রি করলে গ্রামের তো অনেক লোকজন ওখানে পড়ে গেলে হবে। কম দাম আমার ওস্তাদ একটা নতুন গান বানিয়েছে আপনাদের সবার জন্য, দেহ এবং আত্মা নিয়ে। সেই গানটা আপনাদের মাঝে পরিবেশন করব, আপনারা শোনেন দর্জ দর। আত্মার শক্তি বড় শক্তি, আত্মার শক্তি বড় শক্তি। সেটা হইতেছে দেহ আর আত্মা নিয়া, বোঝা গেছে? আমার কথা এই যে আমগোর দেহ, এই দেহ বুড়া হয় কিন্তু যে আত্মা, আত্মা কইলাম বুড়া হয় না, বুড়া হয় বাবা? আত্মা বুড়া হয় না, এই দেহটা বুড়া হয়। কথা হলো যে এই দেহর জন্য আমরা সবকিছু করি, দেহর যত্ন করি, কিন্তু আত্মার যত্ন আমরা করি না। আমরা দেহর জন্য ভোগ বিলাসের জন্য দেহর খাওয়া দেই, আত্মার খাওয়া দেই না। আমরা যে ভাত খাই, রুটি খাই, পোলাও খাই, দুধ খাই, গোস্ত খাই, এটা দেহর জন্য খাই। আত্মারও যে একটা খাওয়ান আছে সেই খাওয়ানটা আমরা দেই না, দেই না, দেই না। এই দেহ, এই দেহ যেন ভালো থাকে তখন কী করি? গাড়ি বাড়ি বিল্ডিং আমরা সব তুলি,
কিন্তু আত্মার জন্য যে একটা জিনিস, এই যে আমাদের উপরের মানুষটা দিচ্ছে, হ্যাঁ আমরা তার জন্য কিছু করি কিছু করি না, কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, আত্মায় যদি সুখ থাকে, দেহ যদি বুড়াওয়া যায়, আত্মা যদি জোয়ান থাকে সে তাহলে জোয়ান, এইটা মনে রাখা লাগবে। এখন থেকে আত্মারে একটু সময় দেওয়া লাগবে, এই আত্মারে কেউ না দেয়া, দেহরে দেয়ার জন্যই তো সমাজে এত গন্ডগোল, এত হিংসা, মারামারি, কাটাকাটি, সবাই দেহর জিনিস চায়, আত্মার জিনিস কেউ চায় না। আমার কথা এখন থেকে আত্মারে একটু সময় দেওয়া লাগবে নাকি, ঠিক আছে না? ঠিক আছে, আমার গানের কথা এটাই বুঝাইতে চাই, আপনারা সবার সাথে ভালো হবে, ঠিক আছে বাবা, আজকে যাই আর এক জায়গায় যাওয়া লাগবো, আজকে আমার গলা খারাপ ছিল জন্য গাইতে পারলাম না, ঠিক আছে আবার আসবো, আচ্ছা ঠিক আছে আসি আসি, এই চলো 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 চলো, তাহলে ঠিক আছে, ইজারাদার যেইভাবে কয় এইভাবে কাম করবো, যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। কিছু মনে করেন না, সুখী কি সারা জীবন আপনার বাড়িতে থাকবো? এটা কি গল, বাগনি তার মামার বাড়িতে থাকবে, এত অসুবিধা কি, বাপ মা মরা মাইয়া এত মামার কাছেই থাকবো, অসুবিধা তো নাই কিছু, বিয়ে দিবেন না? বিয়ে তো দিব, কিন্তু আর তো বিয়ের বয়স হয় নাই। কি ধরনের কথা বলুন, এটা বিয়ের বয়স হয় নাই? অবশ্যই বিয়ের বয়স হয়েছে, এই যে সারাদিন এলাকার মধ্যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, এনে থাকে মনে থাকে, এসব যদি করতে থাকে তে যে কোনো সময় তো কেলেঙ্কারি হয়ে যেতে পারে। কেন কেলেঙ্কারি হইব? কেন আর কেলেঙ্কারি যদি হয় সেটা আপনার কারণে হইব, আপনি তো সুখের পিছনে ঘুর ঘুর করেন, সেটা কি আমরা বুঝি না? গ্রামের মানুষ তো কয়ই এই আপনার ঘুর ঘুর করার কারণে যদি কেলেঙ্কারি হয়, আর তাছাড়া আপনি হইলেন এত বড় মানুষের ভাই, আমি কিছু কইলে আবার কখন কি হয়ে যায় সেজন্য কিছু কই না আর কি। আপনি কিন্তু এসব বুঝতে পারতেছেন না, আর এলাকার যা লোক যা কয় সেটা মিশা কথা কয়, আমি ওর পিছিয়ে ঘুর ঘুর ঘুম কেন? যাই হোক আপনি একটা কথা কই, ওর পিছিয়ে কিন্তু ইজারাদার আছে না, হে লাগছে, হে কিন্তু বদলোক। কে ইজারাদার লাগবো কেন? হে হলো জ্ঞানী গুণী মানুষ, হে আমারে দেখলে বয়স চোটে সালাম দিয়ে বসে। এখন কথা কই কট্টু, আপনারা সালাম দেয় কেন জানেন? আপনারা তোয়াজ করতেছে, হে তো একটা বদ, খুব বদলোক, এর আগে দুজন বিয়ে করছে, এবার কিন্তু ফুসলা ফাসলা, আপনারা ফুসলা ফাসলা যে আমার কাছে ভালো হলেন না, ফুসলা ফাসলা, এই যে সুখেরে বিয়ে করবো, খুব খারাপ হবো জিনিসটা, সুখেরে আপনি যদি তাড়াতাড়ি বিয়ে দেন তাহলে গ্রামের জন্য একটা মঙ্গল হয়। শোনো আমি কই কি, তার সে ভালো দেহা সুন্দর ঘর দেহা, আপনি একটু বিয়ে করেন তাহলে দেশের মঙ্গল হব। আজ শুক্রে বিয়া দেই, কালকে আর মায়ের সাত বিঘা জমি মাইপা মাইপা বুঝিয়া দেওয়া লাগবে, খাইব পরের পোলায়, আমার ব্যাকল পাইছো তাই না? হ্যালো আপনার সাথে প্রাথমিক বলে কোনো কথা নাই, সব কথাই ফাইনাল। আর একটা কথা, আপনি আমার কোন কোন জায়গায় ক্ষতি করতেছেন বা কুড়াল মারতেছেন এটা হিসাব করে রাখেন, ঠিক আছে ফাজিল? হ্যাঁ জামাল বল। ভাইজান সালাম আলাইকুম। ভাইজান আপনি কি ওই ইজারাদারে জমি কেনার জন্য নির্দেশ দিচ্ছেন? হ্যাঁ তুই সাথে থাকিস, আপনি কিনবেন জমি, আমি আপনার ভাই, আপনি ওই ইজারাদারে অর্ডার দিয়েছেন তার সাথে আমি থাকবো, বিষয়টা কেমন না ভাইজান? তোর কাছে কেমন যদি মনে হয় তাহলে তুই থাকিস না। ভাইজান আমার সে ওই ইজারাদারের উপর আপনার বেশি ভরসা?
তোর উপর ভরসা রাখবে কে? হ্যাঁ, কেউ কি তোর উপর ভরসা রাখে? আরে আমার পরিচয় ছাড়া তোর কি কোনো অর্জন আছে? এটাই আপনার মনে হয় ভাইজান, ঠিক আছে, যেটা আপনার ভালো মনে হয়। এই যে, হ্যাঁ ওই যে গড়টা দেখতেছিস না? হ্যাঁ। আর এই যে ডান পাশ থেকে ওইটা? হ্যাঁ, এইখান থেকে এই পুরা এলাকা, পুরা এলাকা হলো আমার টার্গেট। সাইনবোর্ড ঝুলাই দেয় প্রত্যেক জমির উপরে, জমির মালিকরা জানো কাগজপত্র নিয়ে আমার কাছে চলে আসে। কাকা, মানে কইতেছিলাম কি, এই গ্রামের সবাইরে ডাইকা একটা মিটিং করলে কেমন হয়? হয়, তুই সে ব্যবস্থা কর। গ্রামের লোকের ভাগ্য উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সব আমি করব। আচ্ছা কাকা, আরেকখান কথা, এই যে এই এলাকার যতগুলো জমি আমরা নিব, একটা খুঁটি গাইরা সীমানা নির্ধারণ করুন। হ্যাঁ, এই সীমানার মধ্যে যাদের জমি পড়ব তাদের টাকা দিয়া দলিলটা নিয়ে নিব, তাহলে তো হইলো। বেশি বুঝিস না, আমি তো অনবাই চাষি নাকি, আমি এই বাজারের রিজার্ভার, আমি এই গ্রামের রিজার্ভার নিব। আগে কথা কয়ে নি, আব্বার লাগে কথা কয়ে নি। দাদা হ্যাঁ বলো। হ্যালো আব্বাজান, আমি তো গ্রাম ঘিরে দিয়ে ভালাইছি। আরে কি কি বলছো তুমি, শোনো, ওই কারো উপরে কোনো প্রকার চাপ কিন্তু সৃষ্টি করো না। আলা কোনো চাপ নাই তো, আপনার কথা শুনে গ্রামের লোক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতেছে, তারা আপনার নামে বাড়ি ঘর লিখে দিতে রাজি। আপনি এখন আসবেন কবে সেটা বলো। তুমি আগে প্রাথমিক কাজগুলো সেরে ফেলো, তারপর আমি আসছি। আচ্ছা আব্বা, লোকজনরে কিছু হাত বাইনা দেওয়া দরকার না? আচ্ছা ঠিক আছে, সেটা আমি ম্যানেজ করব। যেটা ভালো হয় তুমি সেভাবে এগো। হ্যাঁ, আর আমি এসেও যে টাকা পয়সার কথা যেটা বললো না, সেটা আমি ব্যবস্থা করে দেবো। আর ওই আমার ম্যানেজার আছে না, ও তোমার সাথে যোগাযোগ করবে। নিশ্চয়। আর শোনো, ওই জামাল কি তোমাকে সহযোগিতা করছে? ওর সাথে কি কোনো কথা বলেছো তুমি? তার তো আবার স্যাদ বেশি, মাথা মোটা, তা আমি ম্যানেজ করে ভালাবো। শোনো, ওই জামালকে যেভাবে হোক তোমার সাথে রেখো, তা না হলে ওই মানুষের কথার মধ্যে আমাকে পড়তে হবে, বুঝতে পারছো না? আর তোমার কথা কি গ্রামের লোক শুনবে? আর তুমি তো আছো আত্মা নিয়ে, আত্ম সাধনায় মগ্ন, জাগতিক বিষয় নিয়ে তুমি কি বুঝবে? তাহলে আমগরে এলাকায় জমি কিনতেছেন কেন? দেশে অন্য জায়গা নাই, অন্য জমি কিনতে পারেন না? আচ্ছা জামাল, তুমি কেন বুঝছো না যে আমরা আমাদের নিজেদের এলাকার মানুষের জন্য কিছু করতে চাই? উন্নতি করবার চান না দেখাবার চান যে আমরা কত টাকা পয়সা করছি? হ্যাঁ, কিরকম ইন্ডাস্ট্রি করতেছি, লোকজনে দেখাবার চান কি করেন এগুলো আপনি? তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছা নাই, যদি পারো ওদের হেল্প করো, আর না হলে বাধা দিও। ব্যাস। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে তার ইন্ডাস্ট্রি কর্মসংস্থান হবে, আমাদের সবার কপাল খুলে যাবে। জি কাকা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব ব্যবস্থা করে ভালো। এই যে সামান বই দিয়ে একটা ব্যাগ কল কেন যাও নাকি ব্যাগ কল কেন? আরে কি কয়, আমার যদি এরকম একটা ভাই থাকতো তাহলে কি করতি? ইয়ালা কি কয় বোঝে না, আরে তিন বেলা ঘি দিয়ে ভাত খাইতাম, আর এরা সর মারতাম, আরে লাত্তি মারতাম। লাত্তি মারছি কে? এই কি কয় বোঝো না তুমি, পাওয়ার পাওয়ার। ও পাওয়া, তাই এখন তোর পাওয়ার নাই কে? আমার তো এরকম ভাই নাই,
বুঝছি, তারও ভাই নাই আমারও ভাই নাই, আমরা দুজন মরকি চাও। এ লতা গাদা, তোরা ওই কি করস? সব খামু ফিরি না, আমরা সব ফিরি খামু। এবারে দেখ লতা গাদা কি খাবো খাওয়া। বলেন গ্রাম কি পুরাটাই কিনে নিবেন? পুরাটা না, আপাতত 100 একর কেনার চিন্তা ভাবনা আছে। তারপরে হচ্ছে ধরেন যে এলাকার যত জমি আছে, দেশ মানে যতটুকু পারা যায় আর কি। শুনেন, আপনি যে জমি কিনবেন ওই জমির মধ্যে আমার যে জমি আছে সেই জমি দান পরে এই ব্যবস্থা করবেন আপনি। আপনার জমি তো ওই যে দক্ষিণ চরে না? হ্যাঁ, তার একটু দূরে আর দূরে দূরে নিতে একটু দেহা লাগবে। শোনেন, এই এর মধ্যে দেহা দেহের কিছু নাই। আপনি যে জমি কিনবেন সেটার মধ্যে আমার জমিটা ফালাইয়া দেন। হ্যাঁ, আমি ওই ভিটা বাড়ি ছাড়া যেটা আমি থাকি ওইটা ছাড়া আমার জমি জমা যা আছে সব বিছে দেব। বল কি, আপনি থাকবেন কই? এলাকা ছেড়ে দেবো। এলাকায় ছেড়ে দেবো? কিন্তু আমি তো জানি আপনার জমি জমাতে ওই বনবাগনের ওয়ারিশ আছে। হ্যাঁ, তা আছে, এই জন্যই তো জমি জমা বেইছে সাফা করে দিন। কিন্তু আপনি যে জমি বেচবেন ওয়ারিশ বেচবেন কেমন? সেই ব্যবস্থা আপনি করবেন, আপনার যে পরসাপাতি লাগবো এটাও আমি দিব। আচ্ছা ঠিক আছে, ওয়ারিশ সব মিলে কতটুকু ধরেন? বিঘা দশেক। দশ বিঘা, তার মধ্যে যে সুখীর মায়ের ভাগ কতটুকু? সুখীর মায়ের হলো 6 বিঘা। শোনেন, আপনি আমার নগদ টাকা দিবেন, এই টাকা দিয়া আমি ওই সুখীরে অন্য ভাবে বিয়ে দিই, বাস ঝামেলা শেষ। আপনার মাথায় বেশ মাল আছে। আচ্ছা চলে চলে। শোন, সকালবেলা ফুবু আছে জন্য তোর কিছু কই নাই, আমার কিন্তু ওই রাগ এখন টেনটেন করে বাড়াইতেছে। ঠিক আছে, এখন কিন্তু তোর ধর আমি আসার মানো বাড়ার দিকে। আরে আমার বড়ই বিপদ, কইছি করুন না, তুমি যদি আমার উপকারটা করো তাহলে কিন্তু আমি 5 মিনিটে যাবো, আর যদি না করো কতটুকু আছে আমি কি করবো? আর তুই বাড়া। আরে ভাই দিছি তো, তুমি তো দেখো না, বাপের দেখি নাই মায়ের দেখি নাই, তুমি স্যার আমার কেঁদে আছো তো। আমি তোর কেটে যা যা এত ডংম করিস না, ডংম তার মেজাজ খারাপ লাগে, গলা চিপিতে মেরে ফেলো। আমার বোকা পাইছো না, আমি দোলাল দিহি আর তোমার মামারে নিয়ে এসে করে আমি দলিল চুরি করছি, তখন আমি কি জবাব দেবো? জবাব তোমার কাছে আছে, তাই তোমার কাছে আইসি। তোমার বড় ভাই না জমিন কিনতেছে,
কেউ যদি জি গায় যে দলিল তোমার কাছে কি করতেছে, তুমি কইবা যে জমি কিনতেছে, তো কাগজ হাতে নিছি। বাউ, আমার হতাশ করো না, এই জমি স্যার আমার কি বা আছে, আমার কেডাই বিয়া করবো? জমিনটা যদি থাকে তাহলে যদি কেউ বিয়া টিয়া করে। তুমি বাউ দরজে চোখ দিয়ে একটু দেখো, আমার মায়ের নাম আলোকজান, আমার আগে দিব না? একশো একর জমি আমার হাত ধরা না, এগুলা বায়না পত্র দিয়ে মালিকানা বলতে দিব, তারপরে এই জমির হিসাব নিকাশ নিয়ে মানে সাধক সাহেবের কাছে কমিশনের ব্যাপারটা ফাইনাল করে তারপরে যদি আমার ঘুম আসে। কাকা, তাহলে তো মরণের আগে আপনার ঘুম নাই। ঠিক আছে। আরে কাকা, বুঝতেছেন না আপনি, ফ্যাক্টরির তো সবকিছু আপনাকে সাপ্লাই দিতে হবে। মনে করেন ইট বালু খোয়া, তারপরে রড সিমেন্ট যা যা লাগে, এক্সেসরিজ যা লাগে, সব কিছু তো আপনাকে কইরা তারপরে বুঝায় দিয়ে এটা করতে হবে নাকি? মানে ঘুম কেমনে আসবো? এই তো দিলি মাথা নষ্ট করে, তেলের কেমনে ঘুম আসবো? হ্যাঁ, কি হবে তখন? ট্রান্সফার করে দেন। কি ট্রান্সফার করবো না, মানে বলেছিলাম যে ওই কাকি রে কয়েক মাসের লেগা শ্বশুর বাড়ি মানে আপনার শ্বশুর বাড়িতে পাঠাই দেন। এই যে একটা ভালো বুদ্ধি দিছিস, ঠিক আছে, কালকেই তোর কাকি রে তার বাপের বাড়িতে পাঠাই দেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যা, তোরা এখন ঘুমাগা, আমি আর একটু মাথা খাটায় একটু চিন্তা ভাবনা করে তারপর ঘুমিয়ে দেবো। যা কাকা, বালু সাপ্লাইর ক্যামেরা লামাক দিয়ে যা। কিন্তু সুকীর্তনের কি করবো, ওর মামা কি হারামি হারামি, বোন বাগ্নির ওয়ারিসের জমি জমা সব বেচ্চা দিয়ে পলা যেতে চাইতেছে, সুকীর্তনটা আমি কেমনে ঠেকাই? আমার তো সুকীর্তনটাও দরকার আর জমিটাও দরকার। কয়টা বাজে জানো? জানো না? তুমি ঘুমাও না কেন? ঘুমাইলে কি হইব, কার সাথে ঘুমাইবা? সে তো তোমার পছন্দই করে, সে তোমার পথে লাইট চালাইয়া দেন কিন্তু নিজে পথে আগায় আসে। বুঝলা সুখীতন, একটা ফোন কিনছিলাম, তোমার মায় যে তোমার নামে ব্যাংকে সোনা দানা গয়না আর টাকা রেখা গেছে জানো না, সেই টাকা বাইরা এখন অনেক টাকা হয়েছে, সেই টাকা কেমনে খরচ করুন, এই জন্যই এই ফোনটা কিনেছিলাম। কিন্তু কথা কমুক কার সাথে, তাহলে নাম্বারটা কত? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। হাই রে সুখ, বাউলেও ঘুমায়, খালি সুখীতন তোমার ঘুম নাই। আমি যদি বিয়ে করি তোমার কষ্ট আরো বাড়বে, তার সাথে তুমি এখন কাম কর, তুমি ঢাকা শহরে চলে যাও, বড় ভাই যেন থাকবা, আরাম করে থাকবা, খাইবা, তুমি এসি রুমে থাকবা, গাড়িতে করে ঘুরবা, ঠিক আছে? আমি গাড়িতে করে ঘুরবো আর তুমি ওই রাস্তাঘাটে ডুম 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 করে ঘুরে বেড়াবার দিওয়ান হয়ে, তাই না? শোন বাবা, তোর একটা কথা কই, মাথা গরম করিস না। হ্যাঁ, তুই সুখী রে বিয়ে করে ফেল, মেয়েটা তোরে খুব ভালো হয়। ও, তার মানে ওই সুখী তোমার হাত করে ফেলেছে? হাত করে ফেলেছে তোমার? না, তাই তো কই, এত বকা ঝকা দেই, সেরি মন খারাপ করে না কিসের জন্য? হ্যাঁ শোন, মেয়েটা তো খুব সুন্দর, আর এই বয়স অত সুন্দর মেয়ে তুই কই পাবি? তুই তো ভালো জিনিস শুনো। হ্যাঁ, ভালো একখান জিনিস আমার সাথে বিয়ে হয়েছিল এই খেলাছে, আর তুমি তো অন্য রকম দিই, তুমি তো ভালো ওকালতি করতে পারবে, ভালো জিনিসই করছে। আপনি তুমি জামাল বাতি বাড়ি আসো। আরে সাধু কাকা, কি রকম, কি ঠিকঠাক? তাই তো, একটা কথা জান বেড়াইছি। কি কথা? তোমার ভাই নাকি গ্রাম কিনা ফেলাইব, ইজারাদারে আমারে নোটিশ করছে জমিনের সব কাগজপত্র রেডি করবার জন্য। জনগণের গেতার্থে জানানো যাচ্ছে যে অত্র এলাকায় সম্মানিত ব্যক্তি জনাব মোহাম্মদ সাদত হোসেন অত্র এলাকায় উন্নয়নের জন্য বেশ কিছু জমি ক্রয় করিবেন। অতএব এলাকার সর্বস্তর জনগণের এই জমি ক্রয় বিক্রয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হইল নিবেদক মোহাম্মদ হাতেম আলী মাহমুদ। বললাম তো কাকা, এরকম বললাম তো, তাহলে এই নোটিশের কি জবাব তোমরা দিবে এটা জানার জন্য তো তোমার কাছে আইছি। এই জামাল, কি নোটিশ, কি কইলা? বড় ভাই বলে জমি কিনবো, বললাম না গেদার্থে জানানো যাইতেছে যে বাংলায় তো কইলাম, এটার দায়িত্ব দিতেছে ওই ইজারাদারে হাতে। আচ্ছা ভালো কথা, আমাকে লাভ কি, রাহো এই যে যার কাছে নোটিশ তার কাছে যাও, ওই যে হাতের কাছে যাও, ইজারাদার কাছে যাও, আমাকে লাভ কাছে? তার কাছে যা কি করবো, তুমি কি কও, আমাকে লাভ কি? হ্যাক জিগাও গা, হাতেমরে দায়িত্ব দিছে না, হ্যাক জিগ জিগাও। হে সাধু কাকা, হ্যাক কয়ে কি হবো, হে সে বাত না খাই চলে যায়, হ্যাক আর কি করবেন। এ যা তো তুই যা, রতন যা, কাকা যাও তো, যা যাও, ভালো লাগতেছে না, যাও যাও যাও। আমি কি করব, সব তার ইচ্ছা, যাও তো, ভালো লাগতেছে না। আহা জামাল, আমি তো তোকে বলেছি তুই যদি পারিস তাহলে হাতেমকে সাহায্য কর, আর যদি না পারিস তাহলে ওকে তুই ডিস্টার্ব করিস না। আচ্ছা আমি হাতেমকে সাহায্য করব, ইজারাদারকে সাহায্য করব। হে কি চরিত্রের লোক আপনি বোঝেন না, হে কইলাম আপনার দুইবার তিনবার চারবার বেঁচে ভালাইব, আপনি নিজেও বুঝবেন না। এই তুই আমাকে জ্ঞান দিবি না তো? হ্যাঁ, আমাকে তুই জ্ঞান দিতে আসিস না। এই তোর কি চরিত্র? হ্যাঁ, তোর কি চরিত্র, তোর কথায়, তোর কথার উপরে গ্রামের কোনো লোকের আস্থা আছে? আচ্ছা ভাইজান, আপনার নামে তো সে নোটিশ দিতেছে, লোকজন রে বাড়ি থেকে সরানোর হুমকি দিতেছে। আচ্ছা শোন, সে যেটা করছে সেটা আমি দেখব। ওই শোন, ওই যে ধমক ধমক না দিলে কেউ কি জমি ছাড়তে চাবে? হ্যাঁ, স্যার আমি একটা কথা তো বুঝলাম না ভাইজান, ধমক দিয়া আপনার জমি নিতে হবে কেন? কি বলতে চাচ্ছ, জমি নেব মানে? আমি কি জমির দাম দেব না, আমি টাকা দিয়ে জমি নেব না?
আর তাছাড়া আমি তো গ্রামের মানুষের উন্নয়ন করব, ওখানে আমি ইন্ডাস্ট্রি করব, গ্রামের মানুষজন আমার এখানে কাজ করবে। গ্রাম নষ্ট করে আপনি ইন্ডাস্ট্রি করার কি দরকার? ইস গ্রামের, আপনি তো ইন্ডাস্ট্রি করতে পারছেন মানুষের হেল্পের জন্য, কিন্তু মানুষের ক্ষতি হবে উল্টা, পরিবেশের ক্ষতি, নদী নালার ক্ষতি, এই মানুষের ক্ষতি করে আপনার ইন্ডাস্ট্রি কেন করা লাগবে? আর একটা কথা বলবি না, আমি বুঝতে পারছি যে তুই এই কাজে কতটা বাধা দিচ্ছিস। আর শোন জামাল, এই পরিবেশ পরিবেশ এই ব্যাপারগুলো তোর মাথার মধ্যে কেমন ঢুকলো রে? হ্যাঁ কেটে আর দিবে, আমি এই গ্রামে থাকি, এই গ্রামের কোনো ক্ষতি হলে আমি বুঝবো না? আমি বুঝবো না, আপনি ইন্ডাস্ট্রি দিবেন ভালো কথা দেন, কিন্তু এই যে জনবসতি যেন লোকজন থাকে এনে দিবেন কেন? যেন লোকজন থাকে না, কারো ক্ষতি হবে না, ফসলের ক্ষতি হবে না, ক্ষেতের ক্ষতি হবে না, এনে যে দেন ইন্ডাস্ট্রি। চুপ চুপ চুপ, এই বিষয়ে আর আমার সাথে কখনো কথা বলতে আসবি না, আর এই বিষয়ে আমাকে কখনো ফোন দিবি না, আর এই বিষয়ে যদি কখনো আমাকে ফোন দিস বা আমাকে এই এই বিষয়ে বাধা দিতে আসিস তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না, ভালো হবে না কিন্তু আমি বলে দিচ্ছি। ফোন রাখ, রাখ। এই বিরতি তো কোনোদিন আশা করিনি, বাইজান তো কোনোদিনও এরম সুরে কথা কয় নাই। আচ্ছা তার কত টাকা হয়েছে যে এত টাকার জন্য রক্তের সম্পর্কে ধমক দেয়? আর এই সুযোগে ইজারাদার গ্রামের মানুষ নিঃস্ব করে ফেলে গেল। মালিক মালিক শোনো, ওই যে ওই কারোর উপরে কোনো রকম জুলুম করবে না। হ্যাঁ আর শোনো, ওই জামালের গানের আসরে কে বা কারা নাকি আক্রমণ করেছে? যে আমি আমি তো কিছু জানি না, জানি না আব্বা জান। ওই বিষয়টা একটু দেখবে তো, দেখে আমাকে জানিও। জি জি আব্বা জান, আপনি তাহলে কবে আসবেন আব্বা জান? আপাতত আসছি না। ও তাহলে তাহলে আমি আসি। আরে না না, ইদানিং আমি একটু ঝামেলার মধ্যে আছি, ওই ঝামেলাটা শেষ হলে আমি তোমাকে ফোন দেব। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। কাকা কি হয়েছে? জাতে ফকির হয়েছে বড় লোক, জমি কেনার কথা কইছে, জমি কিনবো না, জবানের দিক নাই। কিছু কইবি? তুমি কারা আছিস কিছুর জন্য? তোমারে দেখতে মন চাইছে। আমারে দেখ, যা হয়েছে যাহেন থেকে। তুমি এখন আগের মতো ধমকাও না, খারাপ করে কোনো গালিও দাও না। তোমার না এখন আমার ডর লাগে? বাহ, তোরে যখন ধমকাইতাম বকা দিতাম তখন তোর ডর লাগতো না, যে ভালো ব্যবহার করি অমনি ডর লাগে। এখন কেমন যেন অচেনা অচেনা মানুষ লাগতেছে। মানুষ তো অচেনাই রে, এ কারেছে না। আচ্ছা যাই হোক, শোন তোর দলিল আমি দেখছি, তোর মায়ের নামে চার দাগে 6 বিঘার মতো জায়গা আছে। সত্যি? 6 বিঘা বাউল দাগ কি দাগ চেনস না? এরকম করে টান দিলে পরে বুঝবি দাগ কি। আরেকবার দাও তো। তোর দলিলগুলা আছে, একসময় এসে পরে নিয়ে যাস। ওগুলো আমি নিমু না, ওগুলো তোমার কাছে থাকবো, আমার সব কিছু তোমার কাছে থাকবে। আচ্ছা শোন, তুই এরম কে করস আমার সাথে? এই তোর আমি বকা দিই, জারি দিই, খারাপ ব্যবহার করি, তারপরে তুই যাস না, কে যাস না? এটা আমি মেলা বোঝার চেষ্টা করছি। আমি আর কনে যাবো? আচ্ছা এই 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 আমাদের থাকা, এই জগতে আমি ছাড়া
অন্য কোনো পুরুষ মানুষ নাই? আমি তো দেখি না। এদিক ওদিকে পুরুষ মানুষ পাবি? আচ্ছা এই আশা বাদ দে, আমার মধ্যে কি দেখলি তুই? খুলে কত কি দেখলি তুমি? তুমি যে সবসময় কও আত্মার কথা, আমি তোমার আত্মাটারে বোঝার চেষ্টা করি। তুই আসলে আত্মা বোঝার চেষ্টা করছিস? তুই মানে কি বুঝলি, কি বুঝলি তুই? এই যে আমি তোমার রাত বিরাতে যন্ত্রণা করি, যখন তখন আয়া পড়ি। তুমি যদি শুধু রক্ত মাংসের মানুষ হইতা, তুমি চাইলে যে কোনো ক্ষতি করতে পারতা আমার। তুমি সেরকম কখনো কিছু কর না, আমি এই ভরসাতে শুধু তোমার কাছে আসি। আচ্ছা তোরে জানি এত বকি জারি দে, তোর খারাপ লাগে না? খারাপ লাগবো কেন? আমি তো তোমার আত্মাটারে বোঝার চেষ্টা করি, আমিও আত্মার জোর দিয়া চলি। আমার আত্মা দিয়া তোমার আত্মাটার বোঝার চেষ্টা করি। এই যে তুমি কয়েকদিন ধরে আমারে বকতেছো না, আমার তোমার ডর লাগতেছে। আমি তোরে আসলে ধরে রাখতে চাই রে। তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তুই সুন্দর একটা দেখতে নে। আমি একটা আউলা বাউলা লোক, আমার একবার বিয়ে হয়েছিল। তুই যদি এরম করস তোর তোর জীবনটা নষ্ট হয়ে যাবো না? সেই জন্য তোরে আমি দুপদুপ করে দূরে রাখবার চাই, দূরে রাখছি, সবসময় দূরে রাখবার চাই। আর এই জন্যই আমি তোমার কাছে থাকবার চাই। বাউল, তুমি তো আমার সব জানো, সব বুঝো। আমি একটা ভরসার জায়গা চাই, সুখ হোক আর না হোক, তুমি আমার সাথে নিবে? তোরে আর ফিরাই কেমনে রে? হ্যাঁ এই শুনুন তো, আপনি কি জানা দাদা? আমি তো কোনো কথা তত জানি, আমার কাজ আছে মেলা, ঝামেলা। আরে অস্থির হচ্ছেন কেন? আপনি তো সাধু সাহেবকে চেনেন। আরে মোজাম্মেল মাস্টার সাহেবের ছেলে? আপনি কি এই এলাকার লোক? জি হ। মোজাম্মেল সাহেবের বড় ছেলে, সাধু সাহেবকে আপনি চিনেন? হ্যাঁ চিনি, সে তো ঢাকায় থাকে, বিরাট বড় লোক। তার গ্রামের বাড়িটা কি আপনি চিনেন? জি চিনি, তার ছোট ভাই জামাল বয়াতি এখানে থাকে। আমাদের একটু দেখান প্লিজ। ঠিক আছে আসুন। ঠিক আছে চলুন। এই বাড়িটা কতখানি জায়গার উপরে? এই যে পয়লাহিন আছে তো, পিছের দিকে মিলা আড়াই বিঘার মতো। এখানে আপনাদের আর কোনো জমি জমা নেই? না ছিল, এখন আর নাই। আপনার বড় ভাই সাধু সাহেব, সে নাকি এই অঞ্চলে অনেক জমি জমা কিনেছে? সেটা তো আমি করতে পারবো না। আচ্ছা আপনি করেনটা কি? ওই মালিক কদম ভরসায় গান বাজনা করে। আরে সেটা তো বুঝলাম, গান বাজনা করেন। আপনার পেটটা চলে কীভাবে, পেশাটা কি আপনার? ওই গান বাজনা করি, ওটাই নেশা ওটাই পেশা। আচ্ছা তাহলে আপনার মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম তো ওইরকমভাবে আমি করি না, খাওয়ান তো উনি, যা পাই যা জোটে সেটাই খাই। আচ্ছা বাদ দেন, সাধু সাহেব কি আপনার আপন ভাই? হ্যাঁ একই মায়ের ভাইয়ের ভাই, মানে সহোদর ভাই যেটাকে বলে। তিনি এত বড় লোক হলেন কীভাবে? মানে উনি কীভাবে বড় লোক হয়েছে এসব আমার জিগা লাভ আছে, আপনি হারে জিগান। আচ্ছা ভালো কথা, আমি তো বোকা কম না, আপনারা কেটা না কেটা বটপট করে সব কথা কইতেছেন। এই আপনারা আসলে কেটা গন্ধ দেখে কেটা আপনারা? আচ্ছা থামুন থামুন, দুর্নীতি দমন কমিশন দুদককে চেনেন? দুদক দুদক, আমরা দুদক থেকে এসেছি, আপনার ভাইয়ের নামে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ। আমরা তার ইনভেস্টিগেশন করতে এসেছি, মানে বুঝলেন তো, তদন্ত করতে এসেছি। আমার মেসেজ কি করছে? দুর্নীতি করেছে, অনেক বড় দুর্নীতি। ফোন ধরে কি বলবো জামাল, আমরা খুব খারাপ আছি। খারাপ আছেন কি খারাপ, একটু খুলে কন্ত ঘটনা কন্ত। আচ্ছা
বাড়িতে কোনো লোকজন গিয়েছিল? হ্যাঁ, দুজন তো আসছিল, কিন্তু ভাবি তারা এসব কি কয়, মানে এত কথা জিজ্ঞেস করে কিসের জন্য? তাদেরকে কি বলেছ? না, আমি যা করছি। আচ্ছা, আপনি কোনো ঘটনা কি, আপনার কি সমস্যা, এটা কোনটা আপনি? তাহলে তো সব সমস্যা শুনেছই, দুর্নীতির অভিযোগ, আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিয়েছে, আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। তার চাইতে বড় কথা, তোমার ভাইজানের সেই পুরনো অসুখটা আবার বেড়েছে। কি করতেছেন এসব ভাবি? এই দিনটা ভাইজান বলছেন একটা মানুষ এই দিকে থেকে চলে গেল, কি করলো আপনি এগুলো? আপনি একটা কাজ করুন, আপনার ভাইজান রে দেন। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, তোমাদের গ্রামের ওই সুখী নামের মেয়েটা এখন কোথায়? কেন, আরে আবার কি প্রয়োজন, এ তো গ্রামেতেই আছে, মানে এলাকাতেই আছে। আচ্ছা জামাল, তুমি ওই মেয়েটি সম্পর্কে কতটা জানো? তেমন কিছু জানি না ভাবি, বাইজানের কথা বাদ। আচ্ছা, এই সময় এই সুখের কথা, ওই মেয়ের কথা কিছু জানি? তুমি তো এটা এক সময় পরে জেনেই যাবে। সুখী আমার বাসায় এসেছিল। সুখী ঢাকায়, মানে আপনার ওখানে গেছিল? কেন, কি কারণে? গত পরশু এসেছিল। সে তো এক অসাধারণ মেয়ে, আমার ধারণা তুমি নিজেও ওকে চিনতে পারোনি। সে গ্রামের অনেক বিষয় নিয়ে কথা বলতে এসেছিল, সে তোমার ভাইজানের সব ভুল ভেঙে দিয়েছে। কি করতেছেন এসব ভাবি? সে অসাধারণ মেয়ে, গত পরশু দিন গেছিল, আচ্ছা সব বুঝলাম, আজকে এই কথা আপনি আমার কইতেছেন? আমরা কেমন সমস্যায় আছি তুমি বুঝতে পারছো না? তোমার ভাইজান অনেক ভেঙে পড়েছে, এদিকে হাতে কোনো টাকা পয়সা নেই, অনেক টাকা দরকার আমাদের। কি করতেছেন এগুলো, আমার তো ভালো লাগতেছে না। আপনার হাতে টাকা নেই, আপনার হাতে টাকা নাই, সব কথা ফোনে বলা যাবে না, ব্যাংকগুলো আমাদের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এখন কোনো লোকই কোনোভাবে আমাদের কোনো কথায় রেসপন্স করছে না। আচ্ছা ঠিক আছে, মালিক কত ভরসা আমি দেখতেছি, আপনি একটা কাজ করুন ভাবি, ভাবি 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 একটু ভাইজান রে দেন। সে খুব অসুস্থ, ঘুমাচ্ছে, তোমাকে পরে ফোন দেই। আচ্ছা ঠিক আছে। ও ভাবি ভাবি, আর একটা কথা কন্ত, এই যে আপনি সুখের কথা বললেন, ও যে অসাধারণ, কি কারণে অসাধারণ সেটা কন্ত? ও সে নিজের সম্পর্কে যা বলেছে তাতে করে চোখের পানি চলে এসেছে। সে বলেছে, ও জামাল, জামাল রে, এসব কি শুনতেছি, এগুলি কি এর আলামত? এসব বুঝতেছি না, এসব তো অনেক কথাবার্তা শুনতেছি। আচ্ছা বাবু, বাইজানে যদি কিছু হয় আমি কিন্তু বাস্তব রাখবো, শেষ হয়ে যাবো। তোমার এসব করার দরকার নেই, তুমি রুমে যাও, আমি পানি দিতেছি, ওই দিকে বউ মোটা শক্ত করো, তারপর করতেছি। ভাইজানের মহাবিপদ, আল্লাহ আল্লাহ করো, মালিক কত ভরসা, কষ্ট হচ্ছে কি, হ্যার নামে দুদুকের মামলা হয়েছে, দুদুকের। কি কস, দুর্নীতির মামলা, দুদকের মামলা, এগুলি কয়? আল্লাহ গো, হে দেশের টেহাসুরি করছে, দেশের টেহাসুরি করে বড় লোক হয়েছে। আস্তে আস্তে মাথা পাইতে অনেক গো, মাথা পাইতে আস্তে আস্তে বাধ্য, এখন তুমি আল্লাহ করবে। খাদু সাহেবের এই চরিত্র, তাই তো কই এত তাড়াতাড়ি বড় লোক হয় কেমন? আরে ভাই, শাহাদ সাহেব তো আমগো গ্রামের ইজ্জত নষ্ট করে দিল, আমগরে উঁচা মাথা একবারে নিচে করে দিল। আরে ইদারা দেখি কইতে যাও না, পুরা গেরা না করে বেয়ার জামাল আছে, মনে সব কিনে নিব। সাদ সাহেব তো ধরার হেব দুর্নীতি মামলা, লগে ইজারা দারও খাইব, কি কও তোমরা? না রে ভাই, আমি আর গ্রামে যাব না রে। আচ্ছা ভাইজান, আপনি কেন আসবেন না, কেন আসবেন না আপনি? যে গ্রামের মানুষ আপনারা এত ভালোবাসে, এত সম্মান দেয়, হ্যাকর জন্য মানে তার একটা ভুল ধারণা নিয়ে আছে, এটা বাঙ্গানের জন্য তো আপনার আসা উচিত, আপনি কেন আসবেন না? বিষয়টা ভুল না শুদ্ধ সেটাই তো জানি না রে ভাই। ভাইজান কি হয়েছে, আপনার নামে দুর্নীতির একটা অভিযোগ হয়েছে তাই না, প্রমাণ তো হয় নাই, কিন্তু গ্রামের লোক কি করতেছে, গ্রামের লোক ভাবতেছে যে আপনি দুর্নীতি করছেন, তারা আপনার একটা দোষী সাব্যস্ত বানা যা কিছু কয়ের উঠাইতেছে। আপনার তো উচিত যে এটা একটা ভুল, এটা যে আপনি সৎ মানুষ, এটা আপনি এস্টাবলিশ করার জন্য হলে তো আপনার আসা উচিত নাকি ভাইজান? শোন, আমার শরীরের অবস্থা খুব খারাপ।
হার্টের ভালোই রোগ দেখা দিয়েছে, আর ডাক্তার বলেছে যে কিছুদিন বিশ্রামে থাকতে। কিউসে ভাইজান, আপনি কোন কিউসে? আপনার আপনার কলজা, ফোপড়া, আড্ডি, রক্ত যা লাগে, আপনার ছোট ভাই আছে না, দেওয়ার জন্য প্রস্তুত। আপনি কিউসে খেলে করতে ভাইজান, শোনেন ভাইজান, এত টেনশন করেন, এত আল্লাহর উপর ভরসা রাখেন আর আত্মার উপর ভরসা রাখেন। আর একটা কথা, বাবি করতেছিল যে নগদ টাকা বলে একটু সমস্যা, আপনি এদের জন্য টেনশন করেন না, আল্লাহ আছে না, আল্লাহ সব সমস্যার সমাধান করে, ঠিক আছে? আর আমি সেটার ব্যবস্থা করতেছি, আপনি তো টেনশন করেন না, তো আমি সব গুছা, আমি আসতেছি ভাইজান। এতটা বছর ধরে তোকে বলছি চলে আয় চলে আয়, আসলি না, এখন আসবি? আরে ভাইজান, আগের অবস্থার এখন অবস্থা মেলা পার্থক্য, যোজন যোজন দূরত্ব, তখনকার সিচুয়েশন ছিল মানে তখনকার ঘটনা ছিল একরকম, এখনকার আরকম, এখন আসবো অসুবিধে কি? আয়টা ভাই, আয় আয়, তুই চলে আয় আমার এখানে, আমার এখানে তুই চলে আয় ভাই। একটা কথা ভাইজান, আপনি খালি মনটা শক্ত রাখবেন আর আত্মার উপর বিশ্বাস রাখবেন, আত্মার উপর, ইনশাল্লাহ সব ঠিক আছে। শোন, এখন কিন্তু আমার কোনো সুনাম নেই, আমার সব দুর্নাম তোকে কিন্তু বহন করতে হবে রে ভাই, তোকে বহন করতে হবে ভাইজান। আমি সব কিছু বহন করবো, সব কিছু বহন করবো, আপনার ছোট ভাইটা এই বহনের একটা ক্ষমতা রাখে, লোকজনকে বদনাম করবো, খারাপ করবো, কোনো অসুবিধা নাই, আমি এসবের থেকে মানে অনেক ঊর্ধ্বে গিয়ে চলে গেছি ভাইজান, ইনশাল্লাহ আমার কিচ্ছু হবো না, আপনি চলে আসেন, আপনি টেনশন করেন না, আমি আসতেছি ভাইজান। এই ভাইজান, আমার নিয়ে কত কি করছে, যখন আমি ছোট ভাইজান আমার কি করছে, কান্দে করে এই খাল পার করে স্কুলে দিয়েছে, এই ভাইজান আমার জন্য কত কি করছে, ভাইজান আমার জন্য গাছ থেকে ফল পেরে দিছে, ভাইজান আমার জন্য কোন কোন জায়গাতে খেলনা নিয়েছে, কত আদর করছে ভাইজান। আর ভাইজানের আজকে একটা এই অবস্থা, লোকজন যা খুশি তাই করবো, ওইটা আমি সহ্য করবো, কিচ্ছু হবে না ভাইজান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অন্ধকারে মানুষের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যাইতেছেন, টাকা পয়সা গুলো ফেরত দিয়ে যান, টাকা পয়সা গুলো ফেরত দিয়ে যান, ওই এটা টাকা পয়সা ফেরত দেওয়ার জায়গা, আমার ঠেক দেন, কত বড় কল যা করে না, আমার মায়ের কিছু গয়না আছে, আর এই যে এখানে ব্যাংকে যে টাকা পয়সা জমা রাখছিল সব তুলে রাখছি, তোমার যদি কোনো কাজে আসে। তুই না
তুই আসলে একটা পাগলি দেখ।